لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. جرى قرن مرشد شتي قرن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي ونحن ولا ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا. طول هذا الوقت كاربت بسيد طول ما كنا خلي تايكن ده وعلى آل سيدنا প্রিয় ভাইরা, দুরূদ শরীফ পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আমি আপনাদেরকে বলবো না যে খুব চিৎকার দিয়ে পড়েন, তবে আমি বলবো যতক্ষণ প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবেন, প্রেম এবং ভালোবাসা ভক্তি এবং শ্রদ্ধা রওজা মোবারক থেকে নবীজি আমার আপনার আমার দুরূদ শরীফ শুনতেছেন, সে ঈমান নিয়ে সে বিশ্বাস নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। হতে পারে আজকের রাত আপনার আমার জীবনের শেষ রাত। যে মাইক দিয়ে এখন আলোচনা হচ্ছে, বয়ান হচ্ছে, আমরা কেউ জানি না আগামীকাল এই মাইক দিয়ে কার মৃত্যু ঘোষণা হবে। আমরা তাও জানি না এই বাজারের কাপড়ের দোকানে কার কাফনের কাফন এসে অপেক্ষমান আছে। আমরা তাও জানি না কার জন্য বাঁশ বাগানের বাঁশ অপেক্ষা করছে। কেবলা জান হুজুর বলতেন, বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, তুমি যত বড় গানি গুণি সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিক তুমি হও না কেন, পরবর্তী মুহূর্তে তোমার জন্য কি বহন করে আসছে
তা তোমার আমার কারোই জানা নাই। তাই হে বৎস, সময় থাকতে তুমি সাবধান হও। আজকের এই প্রোগ্রাম তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রাম হিজবুল্লাহর ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় পবিত্র নির্দেশের মহাপবিত্র বিশ্ব উরুশ শরীফ 2023-এর দাওয়াতে আজমুসান ইসলামিক জলসা। আমরা এসেছি আপনাদেরকে দাওয়াত দিতে, এলাকাবাসী যারা আছেন, মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, একটি বাজারে হাজার হাজার মানুষ ঘোরে, ওই বাজারের মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, এমনও মসজিদ আছে যে বাজারে হাজার হাজার মানুষ, মসজিদে নামাজের সময় মানুষ থাকে দুই চার দশজন পনেরো জন। এটাতে মুয়াজ্জিন ব্যর্থ নয়, মুসল্লি কম হলো, এটা তো মুয়াজ্জিন ব্যর্থ নয়, বরং মুয়াজ্জিন সে দায়মুক্ত, সে আল্লাহর মহিমান্বিত দাওয়াত, আল্লাহ পাকের বাণী, আল্লাহর পক্ষ থেকে সে আহ্বান করেছে, তার দায়িত্ব সে পালন করেছে। এই জন্যে কম হলো কেন মুসল্লি, মুয়াজ্জিনকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে না, বরঞ্চ জিজ্ঞেস করবে ওই বাজারে ওই সময় হাজার হাজার মানব যারা ছিল, যাদেরকে আল্লাহ হাত দিলেন, যাদেরকে আল্লাহ পাও দিলেন, যাদেরকে আল্লাহ চক্ষু দিলেন, যাদেরকে আল্লাহ কথা বলার জবান দিলেন, যাদেরকে আল্লাহ পাক আজান শোনার মতো শ্রবণ শক্তি দিলেন, তারপরও তারা মসজিদে কেন আসলো না, সে জবাব তারাই দিবে, মুয়াজ্জিন দিবে না। তো আজকে আমরা হিজবুল্লাহর ইমামের পক্ষ থেকে দেশবাসীকে শান্তির বার্তা, প্রকৃত ইসলাম কি এবং কেন, ইসলাম কাকে বলে, দিন কাকে বলে, মদিনার ইসলাম কেমন ছিল, সে আজান সে দাওয়াত দেওয়ার জন্য আজকে কেশবপুর উপজেলা জাকের পার্টি কর্তৃক আয়োজিত দাওয়াতি ইসলামিক জলসার ইন্তেজাম করা হয়েছে। তো আমরা বলে যাব একটা সময় পর্যন্ত, তারপর আমরা বিদায় হয়ে যাব, আমরা দায়মুক্ত হব। কিন্তু যারা দোকানে পাটে ঘরে বাড়িতে যারা বসে আছেন, আপনারা কি দায়মুক্ত হতে পারবেন? যদি দায়মুক্ত হতে চান তাহলে আজকের মাহফিলে আসুন, আজকের জলসায় এসে বসুন, দেখুন আমরা কি বলি, আমাদের কথার ভিতরে শরীয়ত আছে কি না, আমাদের কথার ভিতরে তরিকত আছে কি না, আমাদের কথার ভিতরে ইসলাম আছে কি না, আমাদের কথার ভিতরে রাসূলুল্লাহ সাল্লামের পবিত্র আদর্শ আছে কি না। যদি থাকে তাহলে শুনবেন না কেন, কথা বলেন না, শুনবেন না কেন? যদি নবীজির উম্মত আপনি হন, আপনি শুনতে বাধ্য, শুনতে আপনি হবে, আর শুনবেন না কাল শুনবেন। কেবলা যান হুজুর বলতো, কে যাবে সে চল না যাই, সুসময় বয়ে যায়, কে যাবে সে চল না যাই, আজ নত যাবে কাল, গত হলো কত কাল, আজ নত যাবে কাল, গত হলো কত কাল, নিকটে আর শিলের কাল, কি গতি হবে তোমার, কে যাবে সে চল না যাই, সুসময় বয়ে যায়, কে যাবে সে চল না যাই। আজকে হাঁটতে পারেন, দোকানে বসে চার আড্ডায় মেতে থাকতে পারেন, একটু তাকে দেখেন পূর্বের দিকে, এই দোকানে বসে আপনার দাদা চা খেয়েছে, কিন্তু দাদা আজ জগতে নেই,
আপনার বাবায় সাইর আড্ডায় বেঁচে ছিল, চা দোকান ঠিক আছে, আপনার বাবা আর নাই। এখন আপনি বসে আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে, এই দোকানটা থাকবে রাস্তার কিনারায়, একদিন আপনি থাকবেন না। তো আজ আসবেন না কাল আসবেন, আজ শুনবেন না কাল শুনবেন, আজ নামাজ পড়বেন না কাল নামাজ পড়বেন, আজ দিন মানবেন না কাল দিন মানবেন, এমন করতে করতে একদিন আপনার কিছু লাগবে না, একদিন আপনার সময়ের বেলা ডুবে যাবে। তো ডুবে যখন যাবে এটাকে পুনরায় উত্তোলন করা, ডুবন্ত সূর্যকে অর্থাৎ জীবনের বেলা যখন ডুবে যাবে এটা তার জাগ্রত করার কোনো দ্বিতীয় অপশন নাই। তাই যে যেখানে আছেন বিশাল আয়োজন করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, সকলকে আমি আজকের জলসায় আসার জন্যে আমি দাওয়াত করে গেলাম। আর যারা আমরা বসে আছি রাসূল প্রেমিক আউলিয়া কেরাম প্রেমিক যারা আছেন, মদিনার যাত্রী যারা আছেন, আপনারা সকলে মহাব্বতে একটু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একটু হৃদয়ের ব্যথা নিয়ে, আহ আমি মদিনায় এখনো যেতে পারলাম না, যদি একবার রাসূল দেখতে পেতাম, যদি একবার রাসূলের রওজা মুবারকটা দেখতে পারতাম, জীবনটা ধন্য আমার হতো। সেই বিচ্ছেদ অন্তর নিয়ে সকলে দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা গোলামদের সালাম দিও নবীজির পাক রওজায়, আল্লাহুম্মা বিশাল ভবনে আমার আল্লাহ জির পরিচয়। এই কয়েকটা বাচ্চাদের ওই পাশে বসা, রাসূল তোমার কারণে বিশাল ভবনে আমার মাওলা জির পরিচয়, না ছিল আকাশ না ছিল বাতাস না ছিল দুনিয়ার দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভবনে আমার মাওলা জির পরিচয়, আল্লাহুম্মা জোড়লা ইলাহা।
إله إلا الله حق لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله جر حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله جُرَ لا إله إلا الله حق لا إله إلا الله جُرَ لا إله إلا الله Allah Allah bolo jikri maula kahte kahte rah jannat cholo musalman la ilaha illallah jod la ilaha illallah ok la ilaha illallah jod la لا إله إلا الله لا إله إلا الله بيجن بهو دور مدينة أمرك كمن جابو جانينا بولن بهو دور مدينة أمرك كمن جابو جانينا আমার মুরশিদ জানেন ঠিকানা মুরশিদ জানেন ঠিকানা আমরা যাব সোনার মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওহ লা ইলাহা إلا الله لا إله إلا الله بيجن ما بابر خدمت سير هونا أمر نوبير دورد بويلو هونا بولن ما بابر خدمت سير هونا أمر مولار جيكير بويلو هونا اور ما بابر خدمت نا بوليلي ما بابر خدمت نا ساديلي نوبيو تومي بولبنا لا إله إلا الله جُرَ لا إله إلا الله هُنَا لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قل صلى الله عليه وسلم الله 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 جوان كل الله 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 الله
Allah, 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 Mashallah, Allah, Allah, Marhaba, Allah, 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 رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين একবার রহমতের নজরে তাকিয়ে দেখো না এই কেশবপুর উপজেলা জাকের পার্টি কর্তৃক আয়োজিত পবিত্র আজিম শান ইসলামিক জলসায় আমরা গোলাম গুনাহগারেরা বড় আশা করে বহু দূর দূরান্ত থেকে এই জান্নাতের বাগানে এসে আমরা প্রবেশ করলাম আল্লাহ কত যুবক ভাইরা দুনিয়ার মোহমায়া ত্যাগ করে দুনিয়ার আনন্দগুলো ভুলে গিয়ে চায়ের দোকানের আড্ডা ভুলে গিয়ে কত মুরুব্বি ভাবারা হাঁটতে পারে না চোখে দেখে না তারপর বাড়িতে গড়ে না থেকে এই জান্নাতের বাগানে বসে তোর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ তোর রহমতের দরবারে আমরা ভিক্ষার হাত উঠাইলাম দুনিয়ার ভিক্ষুকগুলো এক ঘরে ভিক্ষা না পাইলে অন্য ঘরে যায় এক বাড়িতে ভিক্ষা না পাইলে অন্য বাড়িতে যায় রব্বুল আলামিন কোথায় না কোথায় গিয়ে তারা কিছু না কিছু পায় আমরা তোমার দরবারের ভিক্ষুক তুমি যদি আমাদের খালি ফিরাইয়া দাও আমরা কার দরবারে যাব গো তুমি ছাড়া তো আমাদের অদ্বিতীয় আর কোন খোদা নাই তুমি ছাড়া তো আমাদের আর কোন মাওলা নাই তুমি ছাড়া আমাদের আর কোন রব নাই তুমি স্যার আমাদের আর কেউ রিজিকের মালিক নাই আমাদের ইজ্জতের মালিক তুমি আমাদের সম্মানের মালিক তুমি আমাদের হায়াতের মালিক তুমি আমাদের দৌলতের মালিক তুমি আল্লাহ তাই বড় আশা করে তোমার শাহী দরবারে আমরা হাত তুললাম তুমি দয় করে আমাদের হাজিরা গোলামি কবুল আর মঞ্জুর করে না আমাদের চোখের পানি আমাদের কাকুতি মিনতি আমাদের মনের নালির গুলো আমার প্রিয় নবীজির রওজায় সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম
رب العالمين طريقتر ما شايد بون زي جخاني انت كاغل كرولين شكل الحضوري دعي كر سب نظر پوچھا دا زمانار شبت جند پیر بشوني خدا بابا شاسوپی سيود اللہ ما مولانا فرید پوری امار قبل زان حضورر نور روزائي دعي كر سب نظر پوچھا دا আমার দয়াল পীরের পাক তাওয়া জমাদের দান করো আল্লাহ আমার দয়াল পীরের পাক তাওয়াজ্জু বলে এই জলসাকে তোমার রহমতে রহমতে দয় করে তুমি ভরপুর করে দাও আল্লাহ আমার দয়াল পীরের যত মুরিদান ওনার যত আপন জন প্রিয়জন দয় করে সকলের হুজুরে সব নজর পৌঁছায় খাস করে আমরা দ্বারা হাত তুললাম তাকে দেখো না গো কার জানি ঘর মানাই মায়ের জন্য কান্দে কার জানি ঘর বাবা নাই বাবার জন্য হুফায়া হুফায়া কান্দে আল্লাহ বাবুদো বাবুদো আমাদের যাদের মা নাই আমাদের যাদের বাবা নাই কার মা বাবা জানি কবর থেকে আজকের জলসার দিকে তাকায় তাকায় কান্দে আর বলে সন্তান রাসূলুল্লাহর সত্য ইসলামের সত্য তরিকার জলসায় তোমরা গেলা আমাদের তোমরা বইলা যাইও না আল্লাহ এটি মেরা তোমার দরবারে কান্দে তোমার বুঝি একটু মায়া লাগে না তুমি দয়া করে তিনদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়া দাও ও এলাকার আমার যুবক ভাইয়েরা রে আমার মুরব্বী বাবারা এখনো যারা চাহস তুলে বসে আছো এখনো যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করো একটু খেয়াল করে শোনো না তোমাদের আপনজন গুলো কবরে কত কষ্টই না আছে কবরে তারা কেমন ভাবে চিৎকার মেরে মেরে কান্দে আর বলতো সন্তান বাজারে থাকিস না চায়ের দোকানে বসিস না যা যা জান্নাতের বাগানে চলে যা আল্লাহ আমার ভাইয়েরা আমার বাবারা এখনো যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে গো আমার ভাইদেরকে রহমতের চাদরের নিচে হাজির হওয়ার তৌফিক তুমি দান করে দাও আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও দীন ইসলামের জয় দাও জাকের পার্টির ফতে দাও আল্লাহ এই কেশবপুর উপজেলা জাকের পার্টি কবুল করো আল্লাহ আবার শহীদুল ভাইয়ের নেতৃত্বে এই জেলা এই উপজেলা প্রতিটি ঘরে ঘরে রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত তুমি পৌঁছায়া দাও তোমার নামের লজ্জত তোমার নামের মধু দাও আমার মা বোনেরা গো এখনো যারা ঘরে আছো গো মা একটু দেখে যাও না তোমাদের জন্য পর্দা সহকারে আলোচনা শোনার কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে গো মা গো মা তোমাদের কার জানি ঘরে মা নাই কার জানি ঘরে বাবা নাই মা বাবার কথা স্মরণ করে আজকের এই রাতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ আমার আল্লাহ পাক এ চোখের পানি বিঠা যেতে দিবে না বলেন আল্লাহ আবার জবান খোলে বলেন আল্লাহ আল্লাহ আমি গুনাহ করেছি ভুল করেছি বাকি জীবনে আর আমি গুনাহ করব না আমার যুবক ভাইয়েরা তোমাদের মতো কত যুবক বাইক চালাইতে গিয়ে ট্রাকের সাক্ষাৎ সাথে মিশে গেছে মা বাবা
সন্তানের চেহারাটা পর্যন্ত আর দেখতে পেল না। মুরব্বী বাবার আগো তোমাদের কত সাথিয়া অন্ধকার কবরে, ওই কবরের উপরে গরু ছাগল গুলো দৌড়াদৌড়ি করে, গরু ছাগল গুলোকে একটু ধমক দেওয়ার ক্ষমতাও তাদের নাই। ওই কবর তো আপনার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরে যাওয়ার আগে যদি গুনাহ মাফ না করতে পারো, গুনাহ যদি ক্ষমা করতে না পারো গো বাবা, কি কব কি উপায় আপনার আমার হবে কবরে। তাই আজকে গুনাহ মাফের আশায় আমার মাবুদের দরবারে একটু চিৎকার মেরে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমাদের জন্য তোমার মায়া লাগে নি, আল্লাহ 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 আমাদের জীবনের গুনাহ ক্ষমা করছো নি গো এলাহি, আমাদের জন্য তোমার মায়া লাগে নি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের জলসা কবুল করো, আমার বাবার আহলে বাইতদেরকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। আজকের জলসার তবারক দয় করে তুমি বরকতময় বানিয়ে দাও আল্লাহ। আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করো। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. না বসুন মহতারাম হাজিরিন সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের না? আমরা কি কোরআন হাদিসের একটু আলোচনা শুনতে চাই? কারা কারা চান একটু হাত তুলেন তো। যুবক ভাইরা দুই হাত তোলেন, দুই হাত। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, একটু জবান খোলো বলেন না, আরো জোরে বলেন আমিন। মজলিস মহতারাম অধ্যকার আয়োজিত, এই নামগুলো লিখে দেন আমি ডাকি, অধ্যকার আয়োজিত জাকের পার্টি কেশবপুর উপজেলার উদ্যোগে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশ ক্রমে আসন্ন মহাপবিত্র বিশ্বরূপ শরীফ 2023 উপলক্ষে কুসুদপুর আসন উপলক্ষে আজকের এই মহাপবিত্র আজিমুশান ইসলামিক জলসার ইন্তেজাম করা হয়েছে। মহতি জলসার সম্মানিত সভাপতি এই কেশবপুর উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব প্রফেসর শহীদুল্লাহ সাহেব, শহীদুল ইসলাম সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে। আমাদের পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরা সাতক্ষীরা জেলার জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, জাকের পার্টির সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, দরবার শরীফ থেকে আগত ওলামাই কেরাম, এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আইন প্রশাসনের পুলিশ প্রশাসনের আমার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, ওলামাই কেরাম পর্দার অন্তরে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুর শুকুর আদায় করি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে আজকের এই পবিত্র জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে
অবনত চিত্তে দিলকে উজাড় করে সিংহের মতো গর্জে ওঠে ইমানি বলে বলিয়ান হয়ে আমরা কি একটু উচ্চ কণ্ঠে বলতে পারি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি আপনার নবী আমার নবী যিনি নবীদের নবী যিনি কুল কায়নাতের নবী সাইয়েদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন খাতামান নবীন শামসুল হেদা বদরুদ দৌজা নূরুন আলা নূর আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ যার মতন এমন মহাব্যক্তি এই পৃথিবীতে আগমন করেনি বর্তমানেও নেই অবশ্যই অবশ্যই কাল কেয়ামত পর্যন্ত এ পৃথিবীতে যত জ্ঞানী গুণী বিদ্বান আসবে তবে আমার নবীর মতো এত বড় মহাব্যক্তি এই পৃথিবীতে আসে নাই আর কোনোদিন আসবেও না কথা বলুন ঠিক সেই নবী রহমাতাল্লিল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চাইতে আরো অনেক অনেক বেশি দরুদ ও সালাম আরজ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি কদম বুঝে আরজ করি আমার আকা আমার সাহেব আমার পেশোহা আমার দস্তগীর আমার হানামা আমার আধারের আলো আমার পথের দিশারি আমার বিপদের কান্ডারি জামানার নূর জামানার গাউসুল আজম অলিকুল সম্রাট বিশ্ব অলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দাসা সারুল আদিস সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেপলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার কেপলাজান হুজুরের স্থলাভিষিক্ত মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়াবাইজান মুজাদ্দিদি সাহেবের পৌত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেপলাজান হুজুরের আদরের পুত্র হযরত খাজা বরস আসামিয়া মুজাদ্দিদি হযরত খাজা মেদুস আসামিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দে প্রত্যেকের কদম মোবারকে আমি মঞ্চে আসার জন্যে অনুরোধ জানাচ্ছি আমাদের মোহাম্মদ সোহাগ হোসেন ভাইকে মোহাম্মদ রবিউল ইসলাম রবি ভাই মোহাম্মদ মোর্শেদ ভাই এবং মোহাম্মদ হ্যাঁ আমাদের রুস্তম আলী ভাই যারা আছেন অর্থাৎ নেতৃবৃন্দ যারা আছেন আপনার স্টেজে আসেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন আরো মহাব্বতে বলেন আমিন মোহতারাম হাজিরিন আমি কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা সুরা তেলাওয়াত করেছি সুরাটার নাম হলো সুরাতুল আসর কি নাম একটু মহাব্বতে বলেন সুরাতুল আসর সুরা আসরের আলোচনার শুরুতেই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যতগুলো মসজিদ আছে যত মাদ্রাসা আছে সকল মসজিদের সম্মানিত উলামায়ে কেরাম ইমাম খতিব মুয়াজ্জিন মাদ্রাসা যদি থাকে মাদ্রাসার প্রধান মুহতামিম থেকে শুরু করে সকল ওস্তাদজিদেরকে এবং ছাত্র ভাইদেরকে আমি আজকের অনুষ্ঠানে আসার জন্যে জাকের পার্টি কেশবপুর থানার পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত করলাম আপনারা আসেন আপনারা বসেন আপনারা শোনেন আজকে জাকের পার্টির নেতৃবৃন্দুরা জাকের পার্টির পক্ষ থেকে ওলামাই কেরাম কি বলে যাচ্ছে শোনার দরকার আছে না না আছে পিছনে সমালোচনা না করে সামনে বসে সমাধান করা অনেক ভালো ঠিক সমালোচনা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে গেছে ইসলামেরও বারোটা বাজে সমাধান কিছুই হয় নাই না হয়েছে আপনার কল্যাণ না হয়েছে আমার কল্যাণ না হয়েছে ইসলামের কোনো কল্যাণ না হয়েছে সাধারণ মুসলমানের কোনো উপকার বরঞ্চ এ একতলাপ এ মতনৈক্য এই সমালোচনা করে করে আজকে আমরা এক ভাই অপর ভাইকে আমরা দুশ্মন আমরা বানিয়ে দিয়েছি তবে জাকের পার্টি ইসলাম যারা গ্রহণ করেছে এক আল্লাহর উপরে যারা বিশ্বাস করে এমন কোনো ভাইকে জাকের পার্টি দুশ্মন মনে করে নাই আর করবেও না কারণ আল্লাহর হাবিব বলেছে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত রাসূল বলেছে যারা জীবনে একবার হলো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলেছে ওই ব্যক্তি অবশ্যই সে জান্নাতে যাবে ঠিক আল্লাহু আকবার বলেন না আল্লাহু আরো মহব্বতে বলেন তো জান্নাত তো এটা আমার বাবার না যে আমি কাফের ফতুয়া দিয়ে আপনার জান্নাত থেকে বের করে দিব জাহান্নাম আপনার দাদার না
যে আপনারা আপনি বললে আমি জাহান্নামী হয়ে যাব, বিষয়টা এমন না। জান্নাত এবং জাহান্নামের নির্ধারণকারী যিনি, তিনি কে? আল্লাহ। এই যুবক ভাইরা একটু বলেন তো কে? আল্লাহ। আর একটু জবান খুলে বলেন কে? আল্লাহ। এখন আমরা সে আল্লাহকে মানি কি মানি না? মানি। আমরা সে আল্লাহর কথা শুনতে চাই কি চাই না? সুতরাং আমি ওলামায়ে কেরাম বন্ধুদেরকে আমি স্নেহের সাথে, ভালোবাসার সাথে, সম্মানের সাথে, বয়োজ্যেষ্ঠ যারা তাদেরকে সম্মানের সাথে আমি মঞ্চে আসার জন্য, স্টেজ আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। কারণ এই প্রোগ্রাম প্রতিদিন হবে না, প্রতি মাসে হওয়া সম্ভব না। জাকের পার্টি জানতে হলে আপনাদের আজকের মাহফিলে আসতে হবে। কি চায় জাকের পার্টি? আল্লাহ আপনাদের কবুল করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমান পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ, কত খারাপ? ভয়ঙ্কর। এটা এত ভয়ঙ্কর, পৃথিবীর বিশ্বনেতা যারা, বিশ্বনেতারা আতঙ্কিত। বাইডেন থেকে শুরু করে সাইডেন পর্যন্ত কারো ঘুম নাই। যে পরমাণু অস্ত্র তারা তৈরি করেছে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, প্রত্যেক পরমাণু শক্তি দেশগুলো আজকে সেই পরমাণু অস্ত্র নিয়েই তাদের আতঙ্ক। যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্রের যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এই পৃথিবীর 800 কোটি মানুষ থেকে 800 কোটি মানুষ থেকে 500 কোটি মানুষ নাই হয়ে যাবে। সেই নাই হওয়ার মধ্যে আপনি থাকতে পারেন, আপনার ভাই থাকতে পারে, দাদা থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, সন্তান থাকতে পারে। এটা কারা চলে যাবে, এটা কাউকে আগাম বার্তা দিয়ে বলে আসবে না। তবে কারা থাকবে, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাবারক তাআলা আমার নবীর মাধ্যমে, আল্লাহু আকবার বলেন, আবার মুহাব্বত আল্লাহু আকবার বলেন, কারা থাকবে আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ তাবারক তাআলা সেটা আমার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। আরো মহব্বতে খুশি না বেজার? বলবেন হুজুর এটা কেমনে সম্ভব, 1500 বছর আগে কেমনে রসুলকে আল্লাহ জানাইলেন বাঁচবে কারা মরবে কারা? আল্লাহ বলছেন কোরআন শরীফ থেকে বলছি, কষ্ট হবে না? আজকের মাহফিল যদিও তফসিরুল কোরআন মাহফিল নাম না, নাম হলো ইসলামিক জলসা, তবে এটা হাকিকতে এটাই হলো প্রকৃত তফসিরুল কোরআন মাহফিল। এখানে কোরআনের কথা হবে, মারহাবা বলেন না? মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরাতুল আসরের মধ্যে তিনি আমাদেরকে জানিয়ে দেয়, যারা পারুন আমার সাথে তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সকলে বলেন মারহাবা। মারহাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ। না আট্টুরির হুজুরের? না। না কোনো বক্তা? না। আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন, সরল অনুবাদ করছি শুনেন, আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সলাতুল উস্তার কসম, মধ্যবর্তী নামাজের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই মানব জাতি হল ক্ষতিগ্রস্তের মধ্যে। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে নাসারা, কে টুফিওয়ালা, কে পাগড়িওয়ালা, কে শিখ, কে জ্যোতিষ, আল্লাহ পাক এটা দেখেন নাই। আল্লাহ বলছেন অবশ্যই মানুষেরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। কে বলেছেন? আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলছেন, হাবিব ও বন্ধু আমার, ও মাহবুব আমার, ও হাবিব আমার, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা বিপদে পড়বে না, তাদেরকে আমি আল্লাহ
একটা রহমতের চাদর দিয়ে আমি তাদেরকে ঢেকে রাখবো। আল্লাহ তারা কারা? আল্লাহ তাবারাক তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমান এনেছে, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, ওয়া আমিলুস সালেহা, যারা নেকামল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে এবং সবরের উপদেশ মানুষদেরকে দান করে, সবর করে এবং উপদেশ প্রদান করে, আল্লাহ পাক বলে দিলেন এই চারটি গুণ যাদের ভিতরে থাকবে, মহাদুর্যোগ হবে, দুর্ভিক্ষ হবে, বিশ্বযুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, মহামারী আসবে, কিন্তু এই চারটি গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলেন তারা বিপদগ্রস্ত নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়, তাদেরকে আমি আল্লাহ আমার এই রহমতের চাদরটা দিয়ে আমি তাদেরকে ঢেকে রাখবো। বন্যা হবে, আশি হাত জলোচ্ছ্বাস হবে, ওই আশি হাত পানির নিচেও আমি আল্লাহ পাক তাদেরকে জীবিত রেখে দিব। পারেন? আরে পারবেন, পারবে, পারবেন, পারবে। হায়াতের মালিক কে? আল্লাহ। কথা বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক? আল্লাহ। দৌলতের মালিক? আল্লাহ। ইজ্জতের মালিক? আল্লাহ। সম্মানের মালিক? আল্লাহ। আপনার মালিক? আল্লাহ। আমার মালিক? আল্লাহ। কুল কায়নাতের মালিক? আল্লাহ। সকলে বলেন আল্লাহ। যিনি হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি ঘুমান না, ঘুম যাকে আচ্ছাদিত করতে পারে না, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ। জবান খুলে বললেন মারহাবা, মারহাবা। জলোচ্ছ্বাস যদি আশি হাত হয়, আশি হাত পানির নিচেও একটা মানুষকে বাঁচিয়ে যিনি রাখতে পারেন, তিনি আমার আল্লাহ। এক বছর পর্যন্ত একটি মানুষকে না খাওয়াইও যিনি সুস্থতার সাথে বাঁচিয়ে রাখতে পারেন, তিনি আমার আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এবার আসেন গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাবারাক তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে যতগুলো সুরা তিনি নাজিল করেছেন, প্রত্যেকটা সুরা নাজিল করার পিছনে এক একটা করে শানে নজুল আছে, শানে নজুল। তফসির মাহফিলের পূর্ণতা আসে না, তফসির মাহফিলের মূল বাক্যগুলো ততক্ষণ পর্যন্ত আপনি খুঁজে পাবেন না, মূল উদ্দেশ্য আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনুল কারিমের যে আয়াতের তাফসির করছেন ওই আয়াতের শানে নজুল যদি আপনি না বুঝেন, এবং ও আয়াতে কারিমার শানে নজুল যদি আপনি শ্রোতাদের সামনে আপনি উপস্থাপন যদি আপনি না করেন, কথা বলেন ঠিক কি না? শানে নজুলটা কি? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যার নাম হলো সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর মুসলিম। প্রিয় ভাইয়ের আমার, আবু বকর পুরুষদের মধ্যে সর্বপ্রথম আল্লাহর নবীর দরবারে কালিমা পড়ে মুসলমান হলেন, পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে মুসলমান হলেন তিনি হলো সাইয়েদানা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার বাজারে তৎসময় একটা নয়, দুটা নয়, চল্লিশটি স্বর্ণের দোকানের মালিক হযরত আবু বকর ছিলেন, কয়টি? চল্লিশটি স্বর্ণের দোকানের মালিক ছিলেন। যেদিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কদমে গিয়ে যেদিন কালিমা পড়লেন, মুসলমান যখন হলেন, ঈমান যখন আনলেন, ঈমান আনার পর আল্লাহ তাবারাক তাআলার রাসূলকে খুশি করার জন্য হযরত আবু বকর একটি একটি করে স্বর্ণের দোকান বিক্রি করে প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের দরবারে খেদমত দিতে শুরু করলেন, কারণ ঈমানদার কখনো কৃপণ হয় না। কথা বলেন, ঈমানদার কখনো কৃপণ হয় না, ঈমানদারের হাত থাকে উদার। আল্লাহ বলছেন আমি না, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
ইমানদার তো তারা, আল্লাহু আকবার বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কত সুন্দর করে বলছেন সূরা বাকারা তিন নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইমানদার তো তারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আমার আল্লাহর অদৃশ্য শক্তিকে বিশ্বাস করে, ওয়াইয়াকিমুনা সালাতা, যারা আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা করে, আল্লাহু আকবার বলেন না, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার সম্পদ সমূহ থেকে যারা আমার আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা কি ব্যয় করে, ব্যয় করে, আল্লাহকে ইমানদার তারা, এর মানে কি পর ইমানদার হয় না? কষ্ট হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আবার কুরআনুল কারীমের অন্যত্র তিনি বলেন, হে ইমানদারেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদারেরা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে যেন গাফেল না করে। এর মানে তুমি সন্তানের প্রতি খেয়াল দিতে গিয়ে তুমি আল্লাহ যেন তুমি ভুলে না যাও, সম্পদ তোমার ব্যবসা বাণিজ্য দেখতে গিয়ে তুমি আল্লাহকে যেন ভুলে না যাও। কে বলছেন? আল্লাহ। জবান খোলো বলেন কে? আল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বলছেন। তাহলে আমরা দুটি দলিল পেলাম, ইমানদার তারা যারা নিজের সম্পদ সমূহ ইসলামের জন্য, দিনের জন্য, সত্য প্রচারের জন্য, তরিকা প্রচারের জন্য আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, ইমানদারদের অন্যতম একটি নিশানা হলো তারা। জবান খোলো বলেন মারহাবা। হযরত সাইয়েদানা আবু বকর মক্কার বাজারের কয়টা দোকান? ৪০টা। ৪০টি স্বর্ণের দোকান ছিল, জুয়েলারি দোকান ছিল। ইসলাম যখন তিনি গ্রহণ করলেন, গ্রহণ করার পর আল্লাহর হাবিবের দরবারে খেদমত দিতে শুরু করলেন। আজকে যে খেদমত বিশ্বলি আমার কেবলা জান হুজুর আমাদেরকে শিক্ষা দিলেন, যে খেদমত হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে শিক্ষা দিলেন, আমার প্রিয় ভাইরা বন্ধুরা, সেই খেদমত নতুন কিছু নয়, এই খেদমতের শিক্ষা তিনি দিলেন, তিনি হলেন আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খোলো বলেন মারহাবা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আমি তাই মাঝে মাঝে বলি, যদি জাকের পার্টি কি বুঝতে হয়, আপনাদেরকে দেড় হাজার বছর আগে ফিরে যেতে হবে। ঠিক কথা বোঝেন নাই? দেড় হাজার বছর পূর্বে আপনাদেরকে যেতে হবে, আমার রাসূলুল্লাহর দরবারে আপনাদেরকে যেতে হবে। রাসূলুল্লাহর দরবারে ইসলাম যেমন ছিল, রাসূলুল্লাহর দরবারের আদব যেমন ছিল, রাসূলুল্লাহর দরবারে প্রেম যেমন ছিল, রাসূলুল্লাহর দরবারের আখলাক যেমন ছিল, রাসূলুল্লাহর সাহাবী কেরাম যেমন উদার ছিল, রাসূলুল্লাহর সাহাবীরা যেভাবে খেদমত করতেন, আল্লাহর হাবিবের দরবারে খেদমত দেওয়ার পর আল্লাহর হাবিব যেইভাবে ইসলামের জন্য এগুলো ব্যয় করতেন, যদি জাকের পার্টিকে জানতে হয় তাহলে দেড় হাজার বছর আগের ইতিহাস আপনাকে জানতে হবে। কারণ দেড় হাজার বছর আগে ইসলামের নবী, কুল কায়নাতের নবী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক যিনি ছিলেন আমার নবী সরকার দু আলম, যেইভাবে তিনি মানব জাতিকে সেবা দিয়েছেন, যেইভাবে তিনি মানব জাতির সাথে আচরণ করেছেন, সেই রূপরেখা নিয়ে মাঠে ময়দানে আছে জাকের পার্টি। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি একটি করে ৪০টি স্বর্ণের দোকান বিক্রি করে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের কদম মোবারকে খেদমত করে ফেললেন। এখন মক্কার বাজারে আর স্বর্ণের দোকান নাই, আবু বকর এখন দিন ভিখারি হয়ে গেছে। আহা, আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধে যাবেন, হুজুর নিজের চাদর মোবারকটা
মসজিদে নবীতে এভাবে বিছাইলেন, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, এইভাবে বিছে। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা ইসলামের জন্য তোমরা কে কি দিবা দাও, মারহাবা মারহাবা বলেন, কে কি খেদমত করবা করো। আল্লাহর হাবিবের দরবারে সাহাবী কেরাম, কেউ 5 দেরাম, কেউ 10 দেরাম, কেউ 100 দেরহাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট, কত 300 উট দিলেন। আল্লাহর হাবিব সবার খেদমত নিলেন, এর মধ্যে নারীরা আসলো, নারীরা এসে কেউ এই কানের কি বলে তারে, কানের ধুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা আল্লাহর হাবিবের দরবারে খুলে দিয়ে ফেললেন, হুজুর এই নেন, এটা আমরা ইসলামের জন্য দিলাম। আল্লাহু আকবার বলেন। আবার কিছু নারী আসলেন, যুবক সন্তানের হাত ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নাই, কানের ধুল নাই, নাকের ফুল নাই, হাতের বালা নাই, গলার মালা নাই, আমার অর্থ করি নাই, আমার উপযুক্ত সন্তান আছে, হুজুর আমি আমার সন্তানটা আপনার কদম আমি কুরবান করে দিলাম, যান আপনি তারে যুদ্ধের ময়দানে নিয়ে যান, যদি শহীদ হয়ে যায় কাল হাসর ময়দানে, কাল হাসর ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে আমার আল্লাহর দরবারে আমি পরিচয় দিতে চাই, জবান খুলো কন, সুবহানাল্লাহ। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম উদারতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভূমাতৃ ভাইরামা ধর্ম, ইসলাম মায়ের অধিকার, ইসলাম কন্যার অধিকার, ইসলাম সন্তানের অধিকার, ইসলাম বাবার অধিকার, ইসলাম আত্মীয়তার অধিকার, ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার, ইসলাম রাষ্ট্র ব্রহ্মত্বকে রক্ষা করার অধিকার, ইসলাম হলো শান্তির ধর্ম, এক কথায় কমপ্লিট একটি জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিবের দরবারে রসুল পাগলেরা সব খেদমত দিলেন, আল্লাহর হাবিব এবারে ডাকতে বলে, সাহাবিরা সবার খেদমত তো পেলাম, আমার আবু বকর কই? সুবহানাল্লাহ বলবেন না? ইতিমধ্যেই যিনি 40টা দোকান বিক্রি করে হুজুরের দরবারে খেদমত করলেন, আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর দাঁড়াইলেন, কারণ উনি লজ্জিত, যেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট নবীর দরবারে দেয়, সেখানে ওনার খেদমত তো কিছুই নেই। আজকে আমরা আছি খেদমত না দিয়া সারতে পারলে আমরা মনে করি ক্রেডিট নাকি, না দেই নাই বাচ্ছি, এটা ক্রেডিট আমরা দেখাই, এটা ক্রেডিট না। যদি না দিতে পারেন ছকের পানি ছেড়ে কাঁদেন, আমি দিতে পারলাম না। আল্লাহর নবীর দরবারে হযরত আবু বকর দাঁড়ালেন, ফিদাকা ইয়া বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির গো নবীজি। আমার নবী ডাকতে বলে, আবু বকর সবার খেদমত তো পাইলাম, আপনি কি খেদমত আনলেন একটু দেখতে চাই? আওগা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, হুজুর আমি কি খেদমত করবো, আমার তো কোনো খেদমত নাই। নবী বলে, কিছুই কি আনেন নাই? ইয়া রাসূলুল্লাহ একেবারে খালি আসি নাই। নবী কো কি এনেছেন আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের দরবারে হযরত আবু বকর নিজের গাঁঠুরিটা তিনি খুললেন, আমার নবী তাকে দেখে আবু বকর খেদমতের গাঁটুরির ভিতরে স্বর্ণ মুদ্রা নাই, দেরহাম নাই, রূপা মুদ্রা নাই, আবু বকরের গাঁটুরির ভিতরে সোনা রূপা নাই, জহর নাই। আমার প্রিয় ভাইয়েরা, আবু বকরের গাঁটুরির ভিতরে হাড্ডি পাতিল থালা বাটি গুলো দেখা যায়। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর
এই হান্ডি পাতিল থালাবাটি কেন আনলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাই নাই নাই, এই সার আমার ঘরে আর কিছু নাই, যা ছিল গো আমার ঘরে সব আমি আপনার জন্য নিয়ে এসেছি, আমার নইবেলা উপকর কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, না কিছু নাই, আমার নৈবকুম্বল আবকর কিছুই নাই। হুজুর, আমার ঘরে দুইটা জিনিস আছে, একটা হলো আমার আল্লাহ পাকের রহমত, আরেকটা হলো আমার নবী রহমাতাল্লিল আলামিনের মুহাব্বত। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাকের রহমত আর আপনি নবী রহমাতাল্লিল আলামিনের মহব্বত, আমার ঘরে রেখে যা ছিল আসবাবপত্র সব আমি আপনার দরবারে নিয়ে আসলাম। আমার নবীর চোখের পানি জড়ে আবু বকর কান্দে, আমার নবী আবু বকরকে জড়াইয়া ধরলেন, আবু বকর রে, এত ভালো বুঝি আপনি আমার বাসে? ইয়া রাসূলুল্লাহ, কি এমন ভালোবাসা হলো? যদি আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, ওই আবু বকর যখন সব শেষ করে দিয়া নবীর দরবারে নবীর কদমে যখন জায়গা পেলেন, ভালোবাসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পূর্ব বন্ধু, ব্যবসায়িক বন্ধু, রাস্তার মধ্যে সাইয়েদান আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। হযরত আবু বকরকে ডাকতে বলে, আবু বকর দাঁড়াও, ওরে আবু বকর, কি হলো তোমার, কেমন উম্মাদ তুমি হয়ে গেল, কেমন পাগল হয়ে গেলে? মুহাম্মদের ধর্ম গ্রহণ করার পর ব্যবসা নাই, বাণিজ্য নাই, স্বর্ণের দোকান তোমার নাই, এখন তোমার গায়ে ভালো জামাও নাই, এখন তোমার ঘরে কোনো সম্পদ নাই, এখন দিন ভিখারি তুমি হয়ে গেছো। আবু বকর, এখন সময় আছে রে মুহাম্মদের ধর্ম ত্যাগ করে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়ে আবার আমাদের বাপ দাদার ধর্ম লাত উজ্জার পূজা তুমি করো, 360 মূর্তির পূজা তুমি করো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরকে যখন বলল, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও আমার বন্ধু শোনো তুমি, এ আমার ব্যবসায়িক বন্ধু তুমি শোনো, ও ইহুদি তুমি শোনো, আমি আবু বকরকে তুমি আর লোভ দেখাইও না, আমি আবু বকরের ব্যবসা নাই, বাণিজ্য নাই, নাই নাই নাই, আমি মানলাম আমার কিছুই নাই, কিন্তু আমার যাহা আছে পৃথিবীর কোনো মানুষের তাহা নাই। আল্লাহ আকবার, কর না, আমি আবু বকরের যাহা আছে রে তোমাদের কারো তাহা নাই। ইহুদি ডাক দেবে, আবু বকর কি আছে তোমার? হযরত আবু বকর বলে, আমার কাছে আমার নবী রহমাতাল্লিল আলামিন আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, বলেন জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, এসকে মহামদি পাশি গলে যদি রয় গো ইমান মলওয়ামার নবী মুস্ত পায় গো, বলেন ইমান মলওয়ামার নবী মুস্ত থাকি গলি মদিনার সতত বিছানা মোর, বলেন থাকি গলি মদিনার সতত বিছানা মোর, বালাখানা হল মোর গলি মদিনার গো, ইমান মলওয়ামার নবী মুস্তফায় গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা, জবান খুলে মাওলানা। ওরে যাও রে
রে জৌরে উরে মদিনা এ গোলামদের সালাম দিও নবীজির পাক রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা জুরে জুরে সোনার মদিনায় বলেন মন আমার যেতে চায় সোনার মদিনায় আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায় বলেন আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায় বলেন মন আমার যেতে চায় সোনার মদিনায় বলেন মন আমার সোনার মদিনায় আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায় বলেন আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায় ওরে পাকা যদি দিতাম রে আমি উড়ে যাইতাম সেই শহরে আল্লাহ পাখা যদি দিতাম রে আমি উড়ে যাইতাম সেই শহরে ওরে পাখাও নাই টাকাও নাই পাখাও নাই টাকাও নাই তবু যেমন যেতে চায় আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায় বলেন আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায় ওরে মন আমার যেতে চায় সোনার মদিনায় বলেন মন আমার যেতে চায় সোনার মদিনায় আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায় বলেন আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায় প্রিয় ভাইয়ের আমার বন্ধুর আমার ওই গুদি হযরত সাইয়েদানা আবু বকরকে বললেন আবু বকর এখনো সময় আছে রে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও আমাদের বাপ দাদার ধর্ম তুমি গ্রহণ করো তাহলে আগের মতো তুমি ধনী হয়ে যাবে হযরত আবু বকর কথা শুনে বড় ব্যথা পেলেন হৃদয়ের মধ্যে কানতে কানতে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের দরবারে রওনা করলেন একদিকে হযরত আবু বকর নবীর দরবারে হাজির আল্লাহু আকবার আল্লাহু আকবার অন্যদিকে আমার আল্লাহ ডাকতে বলে জিব্রিল রে ও জিব্রিল যা 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 আমার হাবিবের দরবারে চলে যা রে জিব্রিল আমার হাবিব রে যে সালাম দে আর আমার হাবিব রে বলে দে আমার হাবিবের কাছে যে তনওয়াত কর সুরাতুল আসর আমার বন্ধুরে জানিয়ে দে একদিকে হযরত আবু বকর নবীর দরবারে অন্যদিকে জিব্রিল এসে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে সালাম দিয়ে সালাম তিনি দিলেন আর জিব্রিল তেলাওয়াত করতে শুরু করলেন নবীজির দরবারে দাঁড়াইয়া যারা পড়ুন আবার আমার সাথে সাথে পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন বিসমিল্লাহির রহমানির والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر বলেন ইয়া রাসূলুল্লাহ আর জবান খোলো বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা রাসূল চাই কি চাই না এ মোহাব্বত বলেন চাই কি না তারা তারা চান দুহা তুল আমার আল্লাহকে দেখিয়ে দেন নারে তাকবীর আল্লাহু আকবার একটু জবান খোলো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বিশ্ব লিখে দাও বাবা ফরিদপুরি জাকের পটি জিন্দাবাদ
দিকে সম্পূর্ণ উপজেলা জিন্দাবাদ নারে তাকবীর জিন্দাবাদ জিব্রিল আল্লাহর হাবিবের দরবারে শেখ হুজুর আল্লাহ বলে দিয়েছেন সবার কসম সব মানুষ খর্দি গর্তের মধ্যে তবে আবু বকরের মতো ইমানদার যারা ঠিক সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আপনার আবু বকরের মতো কোয়ালিটি যাদের আছে তাদের কোনো ভয় নাই জোরে জোরে তাদের কোনো ভয় নাই আবু বকরের কোয়ালিটি ছিল চারটি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইমানের দিকে তিনি ছিল মজবুত লোকে তারে পাগল বলে নবীর দরবারে খেদমত করার কারণে আবু বকর কয় পাগল হতে পারি আমার রাসূলুল্লাহর দরবার ছেড়ে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি ওয়ামিলুস সালেহাত আমল ছিল তার পরিপূর্ণ আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন যা হুকুম দিতেন তিনি তাই করতেন ঠিক আমলের মধ্যে কোনো ঘাটতি তার ছিল না আমলের মধ্যে পরিপূর্ণতা হযরত আবু বকরের ছিল আবার সবরের ব্যাপারে তিনি অটুট ছিলেন কত বাধা এসেছে কত বিপত্তি এসেছে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের ইন্তেকালের পরে সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব যখন গ্রহণ করলেন খেলাফতের যখন দায়িত্ব গ্রহণ করে মদিনার শাসনকর্তার ভার যখন তিনি নিলেন আমার প্রিয় ভাইয়েরা এর মধ্যে মিথ্যা নবীদার এর মধ্যে মুসাইলিয়া বা কাজ্জাব নামের এক মিথ্যা নবীদার নবী দাবি করে বসেছে হযরত আবু বকর তার মোকাবেলা কঠিন হস্তে করলেন আর এর মধ্যে আবার যাকাতের সময় আসলো আবু বকর যাকাতের জন্য আমার প্রিয় ভাইয়েরা গভর্নর নিয়োগ করলেন যাকাতের জন্য যাকাতের কর্মকর্তা নিয়োগ করলেন কিছু কিছু লোক আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের দরবারে যারা যাকাত প্রদান করতেন আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে তারা যাকাত বন্ধ করে দিলেন তারা বললো না আমরা কেন যাকাত দিব আমরা তো যাকাত কেন আমরা দিব আমরা যাকাত দিব না নবী নাই আমরা কার কাছে যাকাত দিব আমরা নবীর কাছে দিয়েছিলাম আবু বকরের কাছে আমরা দিব না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তিনি ছিলেন আমার প্রিয় ভাইয়ের আমার নরম মানুষ আবার সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে সত্যের জন্য তিনি এত কঠোর হতেন যেই কথা হিজবুল্লাহর ইমাম মাঝে মাঝে তিনি বলে আমাদের হাতে আছে ডান হাতে আছে গোলাপ ফুল সামনে আমাদের প্রেম সামনে আমাদের ভালোবাসা আর পিছনে আছে আমাদের রণতুর্য কেউ যদি ইসলামকে বাধাগ্রস্ত করতে চায় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ইসলামকে ধ্বংস করার নির্লক্ষ্য যদি বাংলার জমিনে কেউ করতে চায় বাংলাদেশকে ধ্বংস করার নির্লক্ষ্য যদি করতে চায় বাংলাদেশের স্বাধীনতা মুহূর্তকে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে পিছনের রণতুর্য সামনে এনে তাদের মোকাবেলা করা হবে এই নীতি ছিল সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি ভাইয়ের আমার নীতি একদিকে ছিল প্রেম অন্য দিক ছিল কঠোরতা সত্যের পক্ষে প্রেম দিয়ে সত্য জয় করেছে আর মিথ্যার পক্ষে কঠোর হস্তে রণতর যদি আউব করে যেমনি ভাবে সংগ্রাম করেছে যাকের পার্টি সেই সংগ্রাম অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি আরো জোরে বলেন প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন লোকগুলো আল্লাহর নবীর দরবারে নবীজি থাকতে যাকাত দিত যাকাত কি কথা বলেন যাকাত তারা দিত যাকাত আদায় করত আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকরের কাছে ওই লোকগুলো যাকাত দিতে অস্বীকার করে যাকাত দিতে চায় না দরবার শরীফ অনেক জাকের হুজুর পাক থাকতে আমি 60টা গরু দিছি 10টা গরু দিছি 20টা গাড়ি নিয়ে গেছি আর এখন হিজবুল্লাহর ইমাম ডাকলে আপনার 500 টাকা ভাড়া দিয়ে বনানি যেতে চায় না কয়টা হুজুর আল্লাহ দিছি আরে হুজুর কে আর জাকের পার্টি চেয়ারম্যান কে কথা বলেন না গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা আবু বকর নরম মানুষ খুব নরম মানুষ খুব নরম মানুষ এর চাইতে কোমল মানুষ আর হতে পারে না যখন অস্বীকার করলো একদল মুসলমান আমরা যাকাত দেব না যাকাত দিতে অস্বীকৃতি যখন জানাইলেন
ওই নরম মানুষটা তরবার হাতে নিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার, তরবার হাতে নিয়ে বলছেন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন থাকার সময় নবীজির শরীয়ত অবস্থানরত অবস্থায় একটি দেরহামও যারা যাকাত প্রদান করেছে ওই ব্যক্তি যদি ওই একটি দেরহাম আমার কাছে জমা দিতে অস্বীকার করে আমি আবু বকর তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, কি 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 যুদ্ধ ঘোষণা করলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সত্যবাদী মহল হযরত আবু বকরের যুদ্ধের ঘোষণা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন যে হে হযরত উমর, আল্লাহর হাবিব কি বলে নাই কোন মুসলমানের সাথে যুদ্ধ লিপ্ত হতে পারে না, মুসলমান মুসলমানের জন্য রক্ত হারাম, অথচ আবু বকর কেমন করে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? হযরত উমর বলল ঘটনা কি খুলে বলো, বলছে যারা যাকাত দিতে চায় না হযরত আবু বকরের কাছে হযরত আবু বকর তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। হযরত উমর একটু গরম মানুষ, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, একটু গরম মানুষ, উনি বলছে তাই নাকি, বলছে হ্যাঁ তাই তো। হযরত আবু উমর বলছে ঠিক আছে চলো, দল বল নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন, মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে তাকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মোবারকের মধ্যে বসে খুতবা দিচ্ছেন, বক্তৃতা করছেন, যাকাত কি, যাকাত কেন দিতে হবে, যাকাতের বিধান কি, বক্তৃতা তিনি দিচ্ছেন। হযরত ওমর বলল হে আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নাকি যাকাত অস্বীকারীদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন? হযরত আবু বকর বলল হে ওমর, আপনি কি শুনেন নাই যাকাত এবং সালাতের মধ্যে কোনো পার্থক্য নাই, সালাত অস্বীকারী ব্যক্তির বিরুদ্ধে যেমনিভাবে জিহাদ করতে হয় যাকাত অস্বীকারীর বিরুদ্ধে সেইভাবে যুদ্ধ করতে হয়। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলে যখন হযরত আবু বকর বক্তৃতা দিচ্ছিলেন বয়ান করছিলেন আমি ওমর হযরত আবু বকরের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখি, হায় রে কি ভেবেছিলাম আর কি হলো, আমরা মনে করেছিলাম মানুষটা দুর্বল, কেউ হয়তো ধমক দিলে তিনি ভয় পেয়ে যাবে, কেউ হয়তো তাকে আক্রমণ করলে তিনি পিছপা হয়ে যাবে, এখন দেখি না আমার নবী যাকে মনোনীত করেছেন সে আবু বকর পলায়ন করার মতো মানুষ না, ভয় পাওয়ার মতো মানুষ না, রসুলের প্রেমে তিনি নরম আর রসুলের আইন কায়েমের জন্য কোরআনের বিধান কায়েমের জন্য তিনি হলো সবচেয়ে বড় কঠোর। জবান খুলে বলেন মারহাবা মারহাবা, যাকে নরম মনে করেছিলাম দুর্বল মনে করেছিলাম আসলে তো দুর্বল না। হযরত ওমর দাঁড়িয়ে বলছেন হে আমিরুল মুমিনিন মারহাবা মারহাবা মারহাবা, হে আমিরুল মুমিনিন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সঠিক। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীতে হযরত আবু বকরের পক্ষে, কেউ যদি তোমরা যাকাত দিতে অস্বীকার করো গর্দান নেওয়া হবে। আবু বকর সে আবু বকরের তরিকা, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, আমরা নরম মানুষ, আমরা কোনো মানুষকে গালি দেই না, কারো গায়ের উপর উঠে আমরা ঝগড়াও করি না, ঝগড়া করা আমরা পছন্দ করি না, মারামারি করি না, কারো গীবত করি না, কারো শায়খত করি না, কারো সাথে আমরা বিভেদ লিপ্ত হই না, কিন্তু মনে রাখতে হবে এর মানে আমরা দুর্বল নয়, এর মানে আমরা দুর্বল নয়, দুর্বল ভাবার কোনো সুযোগ তোমাদের নাই। ইসলামের বিরুদ্ধে তরিকতের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে যদি কেউ কুশব্দ করে যদি কেউ মুখ খুলতে চায় প্রয়োজনে তার মুখ বন্ধ করে দেওয়া হবে, কারণ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর এদেশ ওলি আল্লাহদের দেশ, কথা বলেন এদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশের মধ্যে 700 বছর আগে এদেশের কোন মোল্লা মৌলবী ইসলাম আনে নাই, এই দেশের ইসলাম এনেছেন বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাই, এদেশের মানুষের মাথায় এখন মোল্লা সাহেব যে টুপি মাথায় দেয় এই টুপি মোল্লার বড় বাবার মাথায় ছিল না, দাদার মাথায়
এই টুপি ছিল না, এই টুপি যারা এনে দিয়েছে, এই টুপি এনেছে শাহজালাল আলী আমানি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। এই টুপি তার 100 বছর আগে, 800 বছর আগে এই টুপি এনেছে আট্রসিওয়ালারা, অর্থাৎ আট্রসির পীরের পূর্বপুরুষরা। বাবা শাহজালাল আলী আমানি এদেশে আসার 100 থেকে 150 বছর আগে আরেকজন আল্লাহর ওলি বাংলার জমিনে এসেছিলেন, যার নাম শাহ সুলতান কোমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, যিনি ময়মনসিংহের মদনগুঞ্জে যিনি ঘুমে আছেন। শাহ সুলতান কোমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের দুইজন পুত্র ছিল, একজনের নাম ছিল শাহ জামাল, আরেকজনের নাম ছিল শাহশের আলী। শাহ জামালের নামে আজকে বাংলাদেশের অন্যতম একটি জেলা, যে জেলার নাম হলো জামালপুর। কি নাম, কি নাম? জবান খোলা বলেন, কি নাম? জামালপুর। আর ছোট ছেলের নাম ছিল শাহশের আলী। শাহশের আলীর নামে বাংলাদেশের অন্যতম আরেকটি জেলা হয়েছে, যে জেলার নাম হলো শেরপুর। আট্রসিওয়ালা আট্রসির ছিল না, আট্রসিওয়ালার গ্রামের বাড়ি, আট্রসির পীরের জন্মস্থান হলো সেই শেরপুরের জমিদারের বংশ। সেই জমিদার কোন বংশের ছিল? সেই জমিদার ছিল শাহ কোমরউদ্দিন রুমি রহমতুল্লাহের বংশধর। এর মানে যদি জাতির পার থেকে নিয়ে কথা বলতে হয়, আট্রসির বিরুদ্ধে যদি কথা বলতে হয়, 800 বছর পূর্বের ইতিহাস তোমাদের জানা দরকার। কথা বলুন ঠিক কিনা? খতিয়ান নাই, পচ্ছা নাই, আরএস নাই, বিএস নাই, সিএস নাই, আট্রসি বললেই শেরেকের ফতুয়া দিবা? এটা মামার বাড়ির কলা পাইছো নাকি? এদেশে আট্রসির পীর বাঁচতে বাঁচতে আসা নাই, এদেশের ইসলামের ভিত্তির ভিত্তি প্রস্তর ধার করিয়েছেন আট্রসির পীরের আওলাদেরা, পূর্বপুরুষেরা। স্বপ্নে ভাই যায় না। আজকে মসজিদের মিম্বরে কত সুন্দর মিম্বর, এক একটা মিম্বর তৈরি করতে আমাদের নিজের ফার্নিচার একটা ফ্যাক্টরি আছে, তো আমি ওদের কারখানায় যাই, দেখি খুব সুন্দর করে একটা মিম্বর বানাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এটার মজুরি কত, বিক্রি করছো কত? আমার ভগ্নিপতি বলল, এটা 25,000 বিক্রি করছি। তা বললাম, দাম সম্ভবত কম হয়ে গেছে, আর অনেক দাম এগুলো। পরে বললো, আমাদের এলাকার মসজিদ তো, এই জন্যে আমরা কম রেটে আমাদের শুধু খরচটা দিয়ে আমরা দিয়ে দিছি। আজকে একটা মসজিদে 25,000, 40,000, 50,000, 1,00,000 টাকার একটা মিম্বরে বৈশা তুমি ফতুয়াবাজি করো, ইসলাম নিয়ে তুমি ফতুয়া দাও। আর এই দেশ ইসলাম যারা এনেছে তাদের পায়ে জুতাও ছিল না, কথা বলেন না? তুমি যে মসজিদের বসে এখন খুতবা দাও, মাথার উপর ফ্যান ঘোরে, এসি চলে, ঘাম হইলে তুমি ব্যস্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাও। আল্লাহর ওলিরা যারা ইসলাম প্রচার করেছে, ওই সময় এসি ছিল না, বিদ্যুৎ ছিল না, এখন প্রাইভেট কার দিয়ে আমরা ওয়াজ করতে যাই, বিমান দিয়ে আসি, হেলিকপ্টার দিয়ে আসি, প্রাইভেট কার ব্যবহার করি, বাস ব্যবহার করি, ভালো খাবার আয়োজন আমাদের জন্য হয়। আর আজ থেকে 700 বছর আগে, আজ থেকে 800 বছর আগে এই বাংলার জমিনে যারা ইসলামের দাওয়াত দিয়েছে, তারা প্রাইভেট কার পায় নাই, তারা হেলিকপ্টার ছিল নাই, তারা বিমান চোখে দেখে নাই, পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে শত শত মাইল পর্যন্ত কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কথা বলেন না? ইসলামের দাওয়াত, সাম্যের দাওয়াত, রসুলের আদর্শের দাওয়াত মানুষের কাছে দিয়েছে। সেই দাওয়াতের সুবাদে আমি মুফতির বাবা হাফেজ হয়েছে, আমার দাদা ইসলাম পেয়েছে, আমার বড় বাবু ইসলাম পেয়েছে, আমার পর দাদা ইসলাম পেয়েছে। যদি ওলি আল্লাহ রাব না আসতো, আমার বড় বাবু ইসলাম পেত না, হয়তো আমরা এখনো হিন্দু জমিদারদের পাও টিপতে হইতে এখন। আজকে ওই ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ পাক আজ থেকে 1,000 বছর আগে তাদেরকে সাবধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজ থেকে 1,000 বছর আগে আল্লাহ পাক তাদেরকে সাবধান করে দিয়েছেন। আজকে সে আলোচনা কোরআনের সে তাফসির হয় না, ঘোড়ার কোরআনের সে তাফসির হয় না, ওলি আল্লাহদের ব্যাপারে কোরআনের থেকে আলোচনা হয় না। আলোচনা হয় ওলি আল্লাহদের বিরোধিতা, তাও সে মন গড়া, নাই কোরআন নাই হাদিস, শুধু হাতের মধ্যে কোরআন রাইখা সাধারণ মানুষদেরকে ধোকা দেয়। মানুষ সাধারণ মানুষদেরকে যেমন ভাবে ছিপ্পিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোরআন, কোরআনকে ভাইয়ের আমার ঝুলাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলকে ধোকা দিয়েছিল, সহস্রল মুমিন মুসলমানদেরকে ধোকা দিয়েছিল, সেই চক্রান্তকারী দল, সেই মুনাফিকের দল আদু পৃথিবীর
আছে, মাথায় টুপি, দাড়ি, পাগড়ি লাগায়া কোরআন হাতে নিয়ে সাধারণ মানুষদেরকে রাসূল প্রেম থেকে তারা দূরে সরাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? তবে সেই সুযোগ আর দেওয়া হবে না। যাকের পার্টি এখন পরিপক্ক, যাকের পার্টি এখন ম্যাচিউরড হয়েছে, এখন যেখানে কোরআনকে নিয়ে ধাপ্পাবাজি করবে, কোরআনকে অপব্যবহার করবে, সেখানে যাকের পার্টি প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ করবে। আর সত্যের জয় একমাত্র আল্লাহ তাবারাক তাআলা সত্যের জয়কে দেবে। কুল জাআকাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। আল্লাহ বলে সত্য সমাগত, মিথ্যা দুরুবিত, সত্যের জয় অবধারিত, অবধারিত, অবধারিত। তোমরা হয়তো আজকে অনেক দেখো আমাদের দেশ ওই যে কি একটা আপনার ওই যে অনেক বড় দেখা যায় বিক্রি করে যে না না ওই যে 10 টাকা করে, নামটা ভুলে গেছে, হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠার মতো অনেক বড় অনেক সুন্দর, কিন্তু হাওয়া গেলে গা এটা চকলেটের চাইতে ছোট হয়ে যায়। সুতরাং এই হাওয়াই মিঠাই দিয়া, হাওয়াই মিটার ভাব ধরে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে মূল থেকে, সিলমুন থেকে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আল্লাহ কি সতর্ক করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের শান এবং মান, তার বন্ধুদের তার ওলিদের শান মান বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি জানিয়ে দেয়, যারা পারুন আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জবান খুলো কর, মারহাবা মারহাবা। আরে জরমান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ। এ জবান খুলো বলেন, ঘোষণা কার? আল্লাহ। এটা আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন, সাবধান, মারহাবা করুন না, মারহাবা। তার ওলিদের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ বললেন, সাবধান, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তোমরা তাদের ব্যাপারে সাবধান হও, এলার্ট হও, সতর্ক হও। লা খাউফুন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কে বলছেন? আল্লাহ। জবান খোলো বলেন, কে? আল্লাহ। আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই। রাষ্ট্রপক্ষ থেকে যদি তাদেরকে চোখ রাঙানো হয়, তারা তাতে করে ভয় পায় না। দুশমন যদি তাকে থ্রেট মারে, সে ভয় পাবে না। তোমাদের হুংকার, তোমাদের মিথ্যাচারে তারা বিচলিত হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা পর জগতের কোনো বিষয়ে তারা চিন্তিত নয়, কারণ তাদের সকল কিছুর দায়িত্ব ইহকাল এবং পরকাল সকল কিছুর জিম্মাদারিত্ব তিনি নিলেন, আল্লাহ। তিনি কে? আল্লাহ। জবান খোলা বলেন, তিনি কে? আল্লাহ। কেমনে ভয় পায় না শুনেন? সম্রাট আকবর এই ভারতবর্ষ যিনি শাসন করেছেন, দিনই আলাহী নামের একটা ধর্ম সে প্রবর্তক করলেন। দিনই আলাহী ধর্ম কি ছিল? কিছু হিন্দু নীতি, কিছু মুসলিম নীতি, কিছু ইহুদি নীতি, কিছু খ্রিস্টান নীতি, অর্থাৎ সকল ধর্ম থেকে সম্রাট আকবরের পছন্দনীয় যে বিষয়গুলো, এগুলোকে নিয়ে নতুন করে একটা ধর্ম বানালেন। ধর্মের নাম দিলেন দিনই ইলাহি। কথা বলেন, দিনই ইলাহি, ইলাহি নাম দিলেন। দিনই ইলাহি যখন হলো, প্রিয় ভাইয়েরা, তৎসময় ভারতবর্ষে আলেম কম ছিল না, হাজার হাজার আলেম ছিল। এর মধ্যে অন্যতম পরিচিত প্রসিদ্ধ একজন আলেম ছিল, যার নাম ছিল আবুল ফজল। কি নাম? আবুল ফজল। জবান খোলা বলেন, কি নাম? আবুল ফজল। আবুল ফজল তথাকথিত মোল্লা মৌলবীদের ইসলাম আর অলি আল্লাহদের ইসলাম এক না।
তারা টাকায় বিক্রি হয়, ক্ষমতায় বিক্রি হয়, কিন্তু আল্লাহর ওলিরা টাকার কাছে ক্ষমতার কাছে কখনো মাথা নত করে না। আবুল ফজল পর্যন্ত সম্রাট আকবরের ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেল, সম্রাট আকবরের অর্থের কাছে বিক্রি হয়ে গেল। আবুল ফজল যখন স্টপ হয়ে গেল, ভারতবর্ষের কোন আলেম আর কোন কথাই বললেন না, সবাই চুপচাপ হয়ে গেলেন। কেউ বা সম্রাট আকবরের ভয়ে, কেউ বা লোভে, কেউ বা ক্ষমতার মোহে পাগল হয়ে ইসলাম তারা বলে গেল, দিনে আলাহির মধ্যে তারা প্রবেশ করে ফেলল। একজন মাত্র আল্লাহর ওলি, একজন মাত্র আল্লাহর বন্ধু ওই সময় যিনি ছিলেন, যার নাম হলো শেখ আহমদ সেরহান্দি আল ফারুকি মুজাদ্দদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের তরিকতের ইমাম, যিনি আমাদের তরিকতের রাহবার, যেই তরিকা আমরা গ্রহণ করলাম। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, সম্রাট আকবরের বিরুদ্ধে একজন মাত্র আল্লাহর ফকির আমার প্রিয় ভাইরা, তিনি গর্জে উঠলেন আর তিনি বলল, শোনো সম্রাট, এ আকবর তুমি শোনো, 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 তোমার দিনই আলাহি এই ভারতবর্ষ চলতে পারে না, জমিন যার দিন থাকবে তার, ইসলাম থাকবে তার, জীবন ব্যবস্থা হবে তার। কথা বলেন ঠিক কিনা? সম্রাট আকবরের বিরুদ্ধে স্লোগান দিলেন, দিনই আলাহির বিরুদ্ধে স্লোগান দিলেন, মাত্র একজন আল্লাহর ফকির, একজন আল্লাহর ওলি যখন স্লোগান দিলেন, সম্রাট আকবর নির্দেশ করলো এই ফকিরকে নিয়ে জেলখানার ভিতরে করে বন্দি করে দাও। আল্লাহর ওলি হযরত শেখ আহমদ সেরহান্দি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে তিনি আবদ্ধ হলেন, জেলখানার ভিতরে তিনি বন্দী হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু জেলখানার ভিতরে বন্দী হয়েও রাষ্ট্র ক্ষমতার কাছে তারা মাথা নত করে না, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে মাথা তারা নত করে না। জেলখানার ভিতরে যখন তাকে প্রবেশ করানো হলো, আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জেলখানার ভিতরে জেলের মধ্যে যারা আসামি আছে, কয়েদি যারা আছে, ওই মানুষগুলোর কাছে আল্লাহর পবিত্র দিন ধর্ম ইসলাম প্রচার করতে শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইসলামের দাওয়াত চলে জেলখানায়, কোথায়? একটু জোরে বলেন না, কোথায়? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর কিছুক্ষণ কথা বলে আমি আখেরি মোনাজাত দিব, গভীর মনোযোগ। এখন জেলখানার ভিতরে যারা ছিল আসামি, শেখ আহমদ সেরহান্দির আদর্শ দেখে, সুবহানাল্লাহ বলেন না, লোকগুলো যারা বিদর্ভী ছিল, কালমা পড়ল, যারা বিভিন্ন অপরাধে লিপ্ত ছিল, তারা শেখ আহমদ সেরহান্দির কাছে এসে তওবা করলেন। তওবা করে তারা শেখ আহমদ সেরহান্দির হাতে হাত দিয়ে তারা বায়াত হলেন, মুরিদ হলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুরিদ হয়ে এবার জেলখানার ভিতরে স্লোগান হচ্ছে, জেলের বাহিরে ছিল একজন শেখ আহমদ সেরহান্দি সম্রাট আকবরের বিরুদ্ধে, এখন জেলখানার ভিতরে শুধু সম্রাট আপনার শেখ আহমদ সেরহান্দি না, এখন ওনার সাথে এক জাক রসুল প্রেমিকের দল জেলখানার ভিতরে স্লোগান হচ্ছে, দিনই আলাহি মানি না, দিনই আলাহি মানি না, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলুন ঠিক কিনা? জেলার অবস্থা দেখে বেগতিক হয়ে গেছে, সম্রাট আকবরের কাছে খবর পাঠালেন, যাহাপনা বড় বিপদ। কেমন বিপদ? যে পাগলরে জেলখানা ঢুকিয়েছিলেন আপনি দিনই আলাহির বিরোধিতা করার কারণে, ওই পাগল জেলখানার ভিতরে যাইয়া যত বিদর্মী ছিল সব মুসলমান বানিয়ে নিয়া, যত অপরাধী ছিল সব অপরাধীদেরকে তওবা করাইয়া, সব তার মুরিদ বানাইয়া, এখন জেলখানার ভিতরে হাজার হাজার জেলখানার বন্দিয়া আপনার দিনই আলাহির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্লোগান হচ্ছে, তাই নাকি? বলছে হ্যাঁ। সম্রাট আকবরের মেজাজ আরো গরম,
বলছে একটা কাজ করো, বাঘ শিকার করো। বাঘ শিকার করে আনলেন, বলছে এটাকে লোহার খাঁচে বন্দি করো। লোহার খাঁচে বন্দি করলেন, করার পর প্রায় এক মাস দেড় মাস বাঘকে কোনো প্রকার খাবার দিচ্ছে না। বাঘ খাবারের জন্য পেটের খিদায় ক্ষুধার যন্ত্রণায় বাঘ পাগলের মতো হয়ে গেছে। এবার সম্রাট আকবর বলল, যাও এবার ওই ফকিরে আনো, হাত পাও বেঁধে দেখি আমার বিরুদ্ধে কথা বলে সে কতক্ষণ টিকে থাকতে পারে। সম্রাট আকবরের হুকুম পেয়ে লোকেরা মুজাদ্দাদ আল ফেসানির হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, বেঁধে বাঘের লোহার খাঁচার সামনে তাকে রেখে দিয়ে দূর থেকে বাঘের খাঁচার লক খুলে দিলেন, তালা খুলে দিলেন। বাঘ ক্ষুধার্ত, মানুষ খেতে বাঘ বেশি পছন্দ করে, পাগল পারা হয়ে বাঘ বের হলেন ওই লোহার খাঁচা থেকে। লোকেরা বলে আমরা দেখলাম, কিন্তু শেখ আহমদ সেরহেন্দির কাছে যখন বাঘটা আসলো, বাঘটা আস্তে করে মাথাটা নোয়ে দিছে, জোরে 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 জোরে, বাঘ মেজাজ যেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, বাঘ যেন বাঘ নাই, বাঘ যেন বিড়াল হয়ে গেছে, বিড়ালের মতো আচরণ। লোকেরা পিছন থেকে বাঘকে খেপায়, খা। বাঘ যখন পিছনে ঘুরে, বাঘের পূর্বের মেজাজ, আর শাইখ আহমদ সেরহেন্দির দিকে মুজাদ্দাদ আল ফেসানির দিকে যখন ঘুরে, তখন বাঘ বিড়ালের মতো নরম। বাঘ চোখের পানি ছেড়ে দিয়েছে, বাঘ আকাশের দিকে তাকিয়ে আছে, বাঘ বলতে চায়, রব আমি ক্ষুধার্ত বটে, কিন্তু তোমার বন্ধু আমার খাবার হতে পারে না। শেখ আহমদ সেরহেন্দি কাঁদে, চোখের পানি পড়তেছে। লোকেরা বলে আমরা দেখলাম ওই বাঘ শেখ আহমদ সেরহেন্দির কদমের মধ্যে যায় চুমা খায়, চুমা খেয়ে রশিগুলো দাঁত দিয়ে কামড়ায় খুলে ফেললো, হাতের রশি খুলে ফেলছে। সম্রাট আকবর এই দৃশ্য দেখে পাগল পাড়া হয়ে গেছে। সম্রাট আকবর বলল, এটা অসম্ভব, বাঘ মানুষ খায় না, এটা অসম্ভব কথা, এটা কেমন করে সম্ভব হয়? আর তখন লোকেরা বলল, হুজুর আল্লাহ বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর বন্ধু যারা তাদের ভয় নাই, বাঘ তাদেরকে চিনে, নদী তাদেরকে চিনে, পাহাড় তাদেরকে চিনে, বৃক্ষ তাদেরকে চিনে, মহাসমুদ্র তাদেরকে চিনে, শুধু একমাত্র অবাধ্য জাতি, মানব জাতি যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, এই ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে না। কথা বলুন ঠিক কি না? আমি আমার কেপলা জান হুজুরের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আমি দেখেছি। এদেশের আলেমুলামারা যখন আমার পীরে গালি যখন গালি দেয়, আমার পীরের বিরুদ্ধে যখন বলে, আমি দেখেছি আমার কেপলা জান হুজুর যখন গোশালায় যেত, গরুর মাঠে যখন গরু দেখতে যেত, আমি দেখেছি আমার নিচ্ছক্ষে শোয়া গরুগুলো, ঘুমন্ত গরুগুলো হঠাৎ করে লাফ দিয়ে দাঁড়িয়ে যেত। কারণ এই পশু পাখি আল্লাহর ওলি চিনে, কথা বলেন পশু পাখি আল্লাহর ওলি চিনে। বাবা শাহজালাল 360 জন যাত্রী নিয়ে সুরমা নদী পার হবে, নৌকা নাই, টলার নাই, নাই নদী পার হওয়ার কোনো কিছু নাই। মুরিদকে, হুজুর পার হব কিভাবে? আল্লাহর ওলি কয়, ভয় পেও না, আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলিদের ভয় নাই, তারা কোনো বিষয় চিন্তিত নয়। সুতরাং তোমরা চিন্তা করো কেন, নৌকা যে নাই তাতে কি, স্টিমার নাই তাতে কি, ফেরি নাই তাতে কি, হুজুর পার হবো কেমনে? হযরতে শাহজালাল কয়, বাবা আমার এই ব্যাগের ভিতরে একটা জায়নামাজ আছে, জায়নামাজ। দেখেন এই দেশের মধ্যে শতকরা 99% মানুষ যখন অন্য ধর্মাবলম্বী, তখন বাবা শাহজালাল ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, ওনার ব্যাগের ভিতরে পায় তখন জায়নামাজ। আর বর্তমান 95% যখন আমরা মুসলমান, বর্তমান আমরা যারা ইসলামী হুকুমত কায়েম করার কথা বলি, তখন আমাদের মতো কিছু মোল্লা মুলুবির ব্যাগের মধ্যে জায়নামাজ থাকে না, পাওয়া যায় গ্রেনেড বোমা, গ্রেনেড বোমা, গ্রেনেড বোমা, কথা বলেন ঠিক কি না? সুতরাং ওলি আল্লাহর ইসলাম
আর তথাকথিত ওলি আল্লাহ বিদ্বেষীদের ইসলাম এক হতে পারে না। ঠিক কথা বলেন পারে? শাহজালাল কো বাবা যা নামাজটা বাইর কর, হুজুর বাইর করছি, কইবার বিসমিল্লাহ বইলে পানির উপরে বিছাইয়া দে, আল্লাহ আকবার কর না, আল্লাহু আকবার, আরে জোরে আরে জোরে, আল্লাহু আকবার। ওরে কোরআন হাদিস সব, কোরআন হাদিস সব ভুলেছি আমরা, কি করে পাবো খোদারি রহমত, সবার কিসমত দেখেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত, বলেন সবার কিসমত দেখেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত, ওলি আল্লাহ বলেছি আমরা, কথা বলেন না, ওলি আল্লাহ বলেছি আমরা, কি করে পাবো খোদারি রহমত, সবার কিসমত দেখেছে আদার, ভরে গেছে পাপে নেমেছে দুলমার, সবার কিসমত দেখেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমার, আল্লাহুম্মা লক্ষ কোটি সালাম জানাই। বসেন, আপনার বসেন, প্রশ্ন একটা না, আরো থাকলে আরো উত্তর দিব, বসেন, বসে পরে সুন্দর দেখা যাবে। আমার নূর নবীজির কদমে জারুসিলায় নাজাত পাবো, রোজা শরের ময়দানে, আল্লাহুম্মা কবুল করেন, আমিন। আর একটু জোরে, আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কিছু যুবক ভাইরা একটি প্রশ্ন দিয়েছে, বিধর্মী লোকেরা রান্না করা, বিধর্মী লোকের রান্না করা খাবার ইসলামী লোকদের খাওয়া যাবে কিনা, অর্থাৎ একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান, তারা যদি যে খাবারগুলো রান্না করে সেগুলো আমরা যারা মুসলমান আমরা খেতে পারবো কিনা, এটা আমাদের জন্য জায়েজ কিনা? অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে, আলহামদুলিল্লাহ। প্রশ্নের জবাব শুনতে রাজি আছি না নাই? আছি। হ্যাঁ আছি, ইনশাআল্লাহ বলছি, আপনারা সকলে থাকেন। তো যে কথা বলছিলাম, বাবা শাহজালাল কি বিষাইলেন? জায়নামাজ। একটু মহব্বত বলেন না, জায়নামাজ। জায়নামাজ বিষাইলেন, একটা জায়নামাজের মধ্যে কয়জন মানুষ দাঁড়াইতে পারে? একজন। নামাজ পড়তে পারে একজন, দাঁড়াইতে পারবে কষ্ট করে হলো তিনজন, তিনজন চারজন নাকি? এখন বাবা শাহজালাল তো তিনজন করে খাওয়া পার করে না, না যে তিনজন তিনজন করে খাওয়া পার করছে, বিষয়টা এমন না। উনি লোকেরা বললো, হুজুর পার হব কিভাবে? এবার শাহজালাল ইয়ামানি ওনার পবিত্র কদম জায়নামাজের উপরে বিসমিল্লাহ বলে রাখলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে রাখলেন বিসমিল্লাহ বলে রেখে এবার একজন একজন করে হাত ধরতে শুরু করলেন যারা ওঠে যায় নামাজ শুধু বাড়ে একের সাথে একজন নয় দুজন নয় 360 কত 360 একটা যায় নামাজে 360 জন ব্যক্তির উঠাইয়া তেল নাই মোবিল নাই ডিজেল নাই অক্টেল নাই পেট্রোল নাই সিএনজি নাই এলজি নাই মাইরামার কিচ্ছু নাই আবার আল্লাহর ওলি শাহজালাল মুজাহিদ রহমতুল্লাহ আলাই একটা ক্ষমতা প্রয়োগ করলেন জামান খলকন মারহাবা মারহাবা কি ক্ষমতা সেটা সেটা পরমাণুর ক্ষমতা না তিনি বললেন স্লোগান দাও নারে তাকবীর আল্লাহু আকবার এই জন্য তো ইসলামের বাংলাদেশের অবস্থা আমরা স্লোগান এখন মাসিও লড়ে না নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে একটা স্লোগান দিলেন তেল মোবিল ডিজেল অক্টেন পেট্রোল কিচ্ছু লাগে না চা করে একটা টান মেরে সুরমানু দিন এপার থেকে ওপারে চলে গেছে সুবহানাল্লাহ ক্ষমতা আছে না নাই আছে দিশন কে আল্লাহ এই জবান খোলা বলেন কে আল্লাহ ওলিদেরকে যখন দেয় তখন এটার নাম হয় কেরামত আর নবীদেরকে যেমন দেয় যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ক্ষমতা দিলেন তখতে সুলাইমান উনি একটা তখতের উপর দাঁড়াতেন এটার মধ্যে তেল নাই ডিজেল নাই অক্টেল নাই পেট্রোল নাই ইঞ্জিন নাই কিচ্ছু নাই উনি শুধু বলতো নে উড়ে যা যেখানে বলতেন চোখের পলকে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার চোখের পলকে এই তখত পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যেত ক্ষমতা কার আল্লাহ আরে জোরে আল্লাহ দিশন কারে নবীদেরকে আর যখন নবীদেরকে ক্ষমতা দেওয়া হয় এটার নাম হলো মুজেজা মুজেজা এটার নাম কি মুজেজা আর আল্লাহর ওলিদেরকে দিলে এটার নাম হয় কেরামত রাসূল বলে কেরামতে আউলিয়ে হাক্কুন ওলি আল্লাহর কেরামত হলো সত্য জবান খোলা বলেন মারহাবা মারহাবা অনেকে মনে করে ওলি আল্লাহর চাইতে হয়তো জিনের ক্ষমতা বেশি এই জন্য বলতো ডাক্তারি হুজুর সব জিন দিয়া করে আরে বেটা জিন আল্লাহ পাক মানবের গোলাম বানিয়ে দিয়েছেন ঠিক সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বর ক্ষমতা আল্লাহ দিয়েছে মানব জাতিকে ঠিক জিনকে আল্লাহ তার বাধ্যগত করলেন ঠিক বাবা শাহজালাল চলে গেলেন চোখের পলকে এবার ডাকতে বলে সিফা সালা নাসিরউদ্দিন কোথায় হুজুর আমি হাজির শাহফরান কোথায় মামা আমি হাজির শাহ আলী কোথায় হুজুর আমি হাজির খান জাহান আলী কোথায় হুজুর আমিও হাজির শাহ আলী বুগদারি কোথায় হুজুর আমিও হাজির আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তোমাদের মধ্যে একজন আজান দাও কি দিবে আজান কথা বলেন না আজান একজন আজান দাও গোর গোবিন্দের বিরুদ্ধে গ্রেনেড বোমা মারে নাই না মিসাইল মারে নাই না গোলা বারুদ মারে নাই পরমাণু অস্ত্র মারে নাই না ড্রোন হামলা করে নাই রকেট হামলা করে নাই বিমান হামলা করে নাই নৌ হামলা করে নাই আল্লাহর ওলি শাহজালাল বলে আজান দাও আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সে আযান আবার হবে বাংলাদেশে ঠিক সে আযান আবার হবে বাংলাদেশে যে আযানের মাধ্যমে ভাইয়ের আমার নবী রাসূলদের ওলি আল্লাহদের দুশমন যারা তাদের হৃদয়কে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে কথা বলেন ঠিক কি না আযান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হচ্ছে গ্রেনেড বোমা না মিসাইল না আজানের এই সুর মারহাবা 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 আজানের সুর ধাক্কা লেগেছে গোর গোবিন্দের রাজপ্রাসাদে আজানের সুরের ধাক্কায় গোর গোবিন্দের বিল্ডিং এর ইট
খসে 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 একটু জোরে কর না, খুশি না বেজার, আমরা সেই মুসলমান। আজকে আমাদের হৃদয় মরে গেছে, সুদ খাইয়া হৃদয় মরে গেছে, মিথ্যা বলে হৃদয় মরে গেছে। ভাইয়ারা আমার অপবিত্র খাবার খেয়ে হৃদয় মরে গেছে। আমাদের খাবার না পাক, আমাদের জবান না পাক, সুদ ঘুষ অর্থাৎ বেশরিয়তে আজকে আমাদের সমাজ চেয়ে গেছে। যতই সাধুবাদ যতই সাধু আমরা সাজি না কেন, আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখতে পাই আমরা সবাই কম বেশ আমরা সুদের সাথে আমরা সম্পৃক্ত হয়ে আছি, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। যার কারণে আমাদের রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা, আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছে না, কথা বলেন আল্লাহর কাছে। আর আল্লাহর ওলিরা ছিল পবিত্র, মারহাবা বলেন না, কেমন পবিত্র বিশ্বলি। আমার কেবলা জান হুজুরের জীবনী দেখলাম, হুজুর পাক সমুদয় যে সম্পদগুলো জোড়ালেন এই সমুদয় সম্পদ হুজুর পাকের নামও ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। হুজুর কি করলেন, হুজুর পাকের একজন মুরিদ ছিলেন, নাম ছিল আলেম ভাই। কি নাম? আলেম ভাই। আলেম ভাই তার বাড়ি ছিল ফুকুরিয়া, এটা অনেক আগের কথা। তখন বিশ্ব জাকের মঞ্জিল হয় নাই, তখন জাকের মঞ্জিল হয় নাই, তখন জাকের ক্যাম্প ছিল। কি ছিল? জাকের ক্যাম্প, খেজুর পাতার একটা ঘর ছিল। হুজুর পাক আস্তে আস্তে করে কিছু সম্পদ জোড়ালেন, এগুলো এই আলেম ভাইয়ের নামে রাখলেন। হঠাৎ করে আলেম ভাই ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আলেম ভাইয়ের ছেলে মেয়ের এসে হুজুর পাকের কাছে কাঁদতেছে, হুজুর পাক আব্বাজান মারা গেছেন। হুজুর পাক বলল, আলেম মারা গেছে? কহা হুজুর। হুজুর বলতেছে, আলেম তো এইভাবে মারা যেতে পারে না। সুবহানাল্লাহ বলে হুজুর পাক খুব জালালি হয়ে গেলেন। এ কথা বলে হুজুর পাক ভিতর বাড়িতে চলে গেলেন। আলেমের লাশ হুজরা শরীফের সামনে পড়ে আছে। একদিন চলে যায়, জানাজার হুকুম নাই, দাফনের হুকুম নাই। দুই দিন চলে যায়, জানাজাও নাই দাফনও নাই। তিন দিন হচ্ছে, আলেম ভাইয়ের পচা গন্ধ বাইরেছে শরীর থেকে, পচা গন্ধ, মানুষ পচা গন্ধ। এখন লোকেরা চিন্তা করতেছে, কি ভুল জানি করলো, কেন তার জানাজা দিচ্ছে না হুজুর পাক, কেন তার দাফন হচ্ছে না, এই নিয়ে কানাঘুষা হচ্ছে দরবার শরীফে। তিন দিন আসরের নামাজের সময় যখন হলো, হঠাৎ করে ওই ওই মুর্দা মানুষটা খাটের উপর উঠে বসে গেছে। তিন দিন যে মানুষটা মৃত্যু, আসরের নামাজের সময় মানুষটা উঠে খাটের উপরে বসে গেছে। তাকে দেখে ছেলে মেয়েরা কান্দে, আত্মীয় স্বজনরা কাঁদে, এই তুই কাদস কা, তোরা কি হইল, আপনাদের মরিয়া গেছে। মৃত্যু কি জিন্দা করতে পারে? কে আল্লাহ পারেনি? জবান খোলা বলেন, পারে কি না? আলম ভাই কোনো ভাও বুঝে না, এটা কাদুস কাতো না। আলম ভাই আস্তে করে এবার হুজরা শরীফের দিকে গেল। তিন দিন পর হুজুর পাক ভিতর বাড়ি থেকে দক্ষিণ হুজরা শরীফে আসছে। হুজরা শরীফে এসে বসলো, এর মধ্যে আলেম দেখছে, হুজুর পাক আলেন কই রওনা করছিলা? আল্লাহু আকবার বলেন, বাবা কই রওনা করছিলা? কো হুজুর। হুজুর কো, বাবা যার কাছে আমানত থাকে, আমানত যদি বুঝায় না দিয়া যায়, বাবা কবরে তাকে জাহান্নামের আগুন জ্বলতো। আমি তোমার কাছে আমানত রাখছিলাম আমার এই কষ্ট অর্জিত সম্পদগুলা, বাবা তুমি আমার আমানত না বুঝাইয়ে দিয়া তুমি কই রওনা করছিলা? বাবা যার কারণে আল্লাহ তাবারাক তাআলা আভার তোমাকে আমার আমানত আমার কাছে বুঝাইয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তোমার জিন্দা করে দিয়েছেন। আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? আল্লাহ। কিন্তু ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ পাক বান্দার হায়াতকে বৃদ্ধি করে দেয়। ঠিক। হাদিসে এসেছে, তাকদীরু লা ইয়ারুদ্দু। তকদীর হলো অপরিবর্তনশীল, এটা পরিবর্তন খণ্ডানোর কারো ক্ষমতা নেই। এরপর মুফাসসিরে কেরাম বলেন, ইল্লা বিদ্দোয়া, নেককার বান্দারা যখন দোয়া করে, সুবহানাল্লাহ বলেন না, নেককার আল্লাহর ওলিরা যখন দোয়া করে আল্লাহ পাক বান্দারা দোয়ার খাতিরে
বান্দার ভাগ্যের পরিবর্তন করে দেয়। নিঃসন্তানকেও আল্লাহ দোয়ার কারণে ওলিয়াল্লাহদের দোয়ার বরকতে আল্লাহ তাকে সন্তান দান করে, কারণ আল্লাহর ওলিরা আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। আল্লাহ আপনি আমাদের বুঝার তফিক দান করেন। আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন। আমি আমার আলোচনা এখানেই টাললাম। যে প্রশ্নটা আমার ভাইরা করেছেন, যুবক ভাইরা, সে প্রশ্নের জবাব হলো, রান্না বলতে কয়েক ধরনের রান্না হয়, কথা বোঝেন? কয়েক ধরনের রান্না হয়, ভাত রান্না হয়, বিরিয়ানি রান্না হয়, নাকি হরেক রকমের রান্না হয়? এর মধ্যে কিছু জিনিস আছে জবাইকৃত, যেগুলো জবাই করতে হয়, যেমন মুরগি, হাঁস, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, অর্থাৎ আমরা যেগুলো দিয়ে খাবার তৈরি করি প্রাণী, হালাল যে প্রাণীগুলো আছে, এগুলো যদি যখন তারা জবাই করে, বিধর্মী যারা আছে তারা তখন বিসমিল্লাহ বলে না। বিসমিল্লাহ বলা ছাড়া যদি কোনো ব্যক্তি পশু জবাই করে, সেটা বিধর্মী হোক আর যাই হোক, কথা বোঝেন? একজন বিধর্মী বিসমিল্লাহ সে তো বলবেই না, সে কি বিসমিল্লাহ বলবেই না। এই বিসমিল্লাহ বলা ছাড়া যে পশুগুলো হালাল, হালাল পশু বিসমিল্লাহ ছাড়া যদি জবাই করে সেই পশুটা হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়। এই রান্না করা যদি খাবার আপনি খান, হোটেল বলেন, রেস্তোরাঁ বলেন, যেখানে বলেন, সেটা আপনার খাওয়া আপনার জন্য হারাম। আর যে রান্না করতে, যে রান্না রান্না আছে যেগুলো বিসমিল্লার সাথে সম্পৃক্ত না, যেমন ভাত রান্না করছেন, তরকারি রান্না করছেন, আপনি রুটি বানাচ্ছেন, হালুয়া বানাচ্ছেন, মিষ্টি বানাচ্ছেন, এখানে বিসমিল্লাহ বলে জবাই করার বিষয় নাই। এই ধরনের খাবার যেগুলো আছে আপনি সেই ধরনের খাবার খেতে পারবেন, কথা কি বুঝতেছেন? সেই খাবারগুলো আপনারা খেতে পারবেন। কিন্তু বিসমিল্লাহ বলা ছাড়া যে পশু জবাই করা হয় ওই পশু খাবার খাওয়া হলো হারাম। খাবার খাওয়া কি হারাম। সুতরাং যারা বিধর্মী আছে, যারা বিশেষ করে আগে দেখতে হবে হোটেলে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনি গরুর গোশত কিনেছেন, দেখা যায় হোটেলটা হিন্দুদের কিন্তু গরুর গোশত আনছে মুসলমান কসাই থেকে, কথা বলেন না? তো মুসলমান কসাই জবাই করতে যে অবশ্যই বিসমিল্লাহ বলছে, সেক্ষেত্রে হিন্দুর দোকান হলো সেখানে খাইলে আপনার কোনো আপত্তি নাই, কথাটাকে বুঝাইতে পারছি আমি? হিন্দুর দোকান হইলো খাওয়াতে কোনো আপত্তি নাই, কিন্তু যদি মুসলমানের দোকান হয়, কিন্তু যিনি জবাই করছে তিনি হিন্দু ছিল, হিন্দুর ধর্মলম্বী যারা, বর্ণনা ধর্মলম্বী যারা, তারা বিভিন্ন মূর্তির নামে তারা পশু জবাই করে, গাইরুল্লার নামে তারা পশু জবাই করে, যদি এই ব্যক্তির দোকান থেকে আপনি হোটেলে নিয়ে পাক করেন, হোটেলের নাম দিলেন হোটেলের শাহজালাল, কি নাম? হোটেলের নাম শাহজালাল, কিন্তু আপনি যেখান থেকে খাসি জবাই করে আনছেন ওই লোকটা বিধর্মী, এই শাহজালাল হোটেলে খাইলো আপনার খাওয়া হালাল হবে না। আল্লাহ আপনি আমাদের বুঝার তফিক দান করে, সকলে বলেন আমিন। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, যে জায়গায় আছেন দাঁড়ায় যান, সালাওয়াতুল্লাহ আপনি তো সত্যের পয়গাম্বার, ওগো তার প্রমাণ আছে বহু তর, তবু যার মনে তে দুকার
বসে যে তার কপালের লেখা নবী সালাম আলাইকা ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কবরে যেদিন শোয়াইবে ওগবাসের কপাট লাগাইবে কঠিন বিপদের কালে রাখিও কদম তলে নবী সালাম সকলে ভিতরে সে লাইন জন্য বসে স্টেজের দিকে এক কপি হয়ে যাই করে লাইন জন্য বসে আসে সবাই সামনে লাইন জন্য বসে এই সিরিয়াল আমাদেরকে তাবার দিয়ে দেওয়া হবে সবাই এভাবে লাইন দিয়ে বসে সকলে বসে লাইন দিয়ে বসে এই মধ্যে তারা তিনজন বসে আছে এখন ধ্যানের দরকার নেই লাইন করে হুকুম দেন এটা করে আমার যুবক ভাইরা লাইন করে বসে নেই পারবে তো ঠিক না এই পূর্ব করছি পূর্ব করছি লাইন করে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার জানের মালিক তুই আল্লাহ মালের মালিক তুই আল্লাহ বল জানের মালিক তুই আল্লাহ মালের মালিক জোড়লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা
الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 সম্মুখে আজকের মুহূর্তে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাকার পার্টি কেশবপুর উপজেলার সম্মানিত সভাপতি এবং সাংগঠনিক যশোর দক্ষিণ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব প্রফেসর সাইদুজ্জামান শহীদুল ভাই আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবে, এরপরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। মোনাজাতের পর আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সকলে তাবারক নিয়ে যাবেন, তাবারক ছাড়া কেউ যাবেন না। আর বিশেষ করে আজকের এই পবিত্র অনুষ্ঠান ইসলামিক জলসায় দরবার শরীফ থেকে নজরানার বাক্স দেওয়া হয়েছে, অনেকে আপনার নজরানা দিয়েছেন, অনেকে দেন নাই। যারা দিতে চান নজরানা বা আজকের এই জলসায় যারা শরীফ হতে চান, আমাদের জাকের পার্টি আমাদের ভলান্টিয়ার ভাইরা যাবে, যারা দিতে পারেন শরীফ হতে পারেন, আপনার দয়া করে সকলে আজকে আপনারা শরীফ হন। দুজন যান, তাড়াতাড়ি করেন। মহিলা প্যান্ডেলে আমাদের মুসলিম ভাবি আছেন, বলারাসি থেকে আমাদের দুই বোন আছে, পরিবার আপনারা মহিলা প্যান্ডেল মুসলিম ভাই চাদর তাড়াতাড়ি করেন।
আরে ফকেটের হাতটা বাইর করেন না, আর প্রতিবন্ধী দিয়ে রাখছেন পকেটার দিক করে আরো দুটো লোক দেওয়া দরকার ছিল আমার পেছন থেকে কালেকশন করেন জান বলা আছে সব। আরে ওর নাম্বার নেই আমার কাছে, নাম্বার টাম্বার সেভ করে রাখ। কেন তোমার ওর ভিতরে কি কেন ওখানে তুমি কেন যাবা? তোমাকে তো বলেছি আমি বলার সাথে তুমি নজর রাখবা ই করবা। আর ওটা কি হবে না ওখানে লাগবে না। আরে আর ওর সেভ করে না পাল তুমি গেছ আছে ঠিক আছে ব্লক জ্বালা দেবে না। এবার আপনি বক্তৃতা দেন, দাঁড়াইয়া দেন, বুঝতে দেবেন কেন নেতা না। ইসলাম অর্থ শান্তি,
মুসলমান অর্থ আত্মসমর্পণকারী, তার কাছে আত্মসমর্পণ করবা আর এই শান্তির ধর্ম। আজকে আমি যে পোশাকটা পরেছি, এই পোশাকটা পরলে মনে হয় মানুষ ভীত হয়। কারণ কি? তারা কাদের দ্বারা এগুলো সংগঠিত হয়েছে? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম। সমস্ত অসহায় নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের নিরাপদ আশ্রয় স্থল হচ্ছে ইসলাম, ঠিক কিনা? আজকে ইসলামের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়ে এ ধরনের লেবাস পরে পরিয়ে নানাবিধ ফতোয়া দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আল্লাহ তাআলা কুরআন মুবারকে ফরমান অতাসিমু বিহাবলিল্লাহি জামিউ আল্লাহ তাআলা, তোমরা পরস্পর শিশাগাবা ব্রাজিলের ন্যায় সঙ্গবদ্ধভাবে আল্লাহর মজ্জুকে আঁকড়ে ধরো। আর আমরা আজকে বিভ্রান্ত বহু পথ এবং মতে বিভক্ত। সম্মানিত ভাইরা, আমি আলোচনায় যাব না, যেহেতু আলোচনা আপনারা শুনেছেন। জাকের পার্টি একটা ঐক্যবদ্ধ দল এবং জাকের পার্টি খেদমতের দল, জাকের পার্টি হুকুমের দল। এই পার্টি মাঝে বছর 1990 সালে 14 অক্টোবর 12 ফেব্রুয়ারি হওয়ার রহমতের সময় এই পার্টি ঘোষণা করেছেন অদ্যাবধি আমরা এই জাকের পার্টির কর্মকাণ্ড সারা পৃথিবীতে ছড়িয়ে আমাদের দেশে আমরা এই পার্টির কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এবং যারা দর্শনে যেতে পারছে না সারা দেশে, তাদেরকেও আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আমরা দিয়ে যাচ্ছি। তো তাই আমাকে আগামী মহাপবিত্র বিশ্ব পরশুরীতে যাওয়ার জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিলাম। আপনারা দাওয়াত পাইলে জি দাদা। আর সাথে সাথে আপনারা আপনাদের সবাইকে আমরা আমি আহ্বান জানাচ্ছি জাকের পার্টি প্রতার কলেমা প্রতার দলে সমবেত হতে। তার দুদিন আগে অথবা পরে এই জাকের পার্টিকে মাজার হুজুর মসিয়া শেখ স্পষ্ট ফরমাইছেন, লিখে গেছেন বাবা এটা এরকম হওয়ার দল, দুদিন আগে অথবা পরে এই দলের বিজয় অবসান হবে, সময় সমীকরণে। সুতরাং এদেশের টুথার্ড মানুষ এই পার্টির পতাকা তলে টুটে উঠতে না আসবে, আসতে হবে। আল্লাহ পাক নিয়ে আসবেন, ছাড়বেন না। যেটা হেকুল্লাহ রহমান বরিশালে জনসভায় বলেছেন, আপনারা যত ছোটখাটো ইসলামী দল আছেন, যত পীর মশাই আছেন, এতদিন ইসলামের যে খেদমত করেছেন, আপনাদের আপনাদের সাধুবাদ। আপনারা এখন বিশ্ব জাকির মঞ্জিলে যে তরিকা নিয়ে বাজার কাছে রসুলের সত্য তরিকা নিয়ে আপনারা জাকির পার্টি নামক মেহের কিস্তিতে আরম্ভ করেন, অন্যথায় খোদাই গজব গজবে হেলা হওয়ার সম্ভাবনা আছে। কারণ বিলাই এমনি এমনি মাদার গাছে হবে না, বাড়ির চলে যাওয়ার পরে আল্লাহ পাক যে থাকুন দিবেন সেটা সামনে আসলে আপনারা দেখবেন। আমি আপনাদের সবাইকে দলমত নির্বিশেষে যাকে পার্টির পতাকা তলে আসার আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আর কথা বাড়াবো না, আমার কথা শেষ। এখন আজকে অনুষ্ঠান আয়োজন করতে যারা আমাকে বিভিন্নভাবে শারীরিক আর্থিক মানসিক ভাবে এবং কথার দ্বারা আমাকে সাহায্য করেছেন, মরণ সাহেবকে বলব। তার উনি বাংলাদেশে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তো সামনে কিছু বলব না, কারণ তো আমি এটুকু বলব মদিনা শরীফে যে উনি দোয়া করছিলেন যে আল্লাহ তাআলা আমি যে জলসা গুলো করবো এই জলসায় আমি যে দোয়া করব এই দোয়া গুলো যেন কবুল হয়, তুমি এই দোয়াটা আমার কবুল করো। এই জন্য আমি কিন্তু ওনাকে অনেক সমস্যা হলো, আমি আনার চেষ্টা করি, বায়না ধরে এবার বায়না ধরে আমি আসছি না,
পারে না ধরে বাইনা বন্ধ আবার বুঝবে টাকা দিয়া না মানে এটা কি বলে দাবি করে আদার যশোর জেলা আদার জেলা আপনারা সভাপতি উনাকে চেয়েছিল কিন্তু আল্লাহ পাক আমার দরখাস্ত কবুল করেছিলেন এইটা হচ্ছে দাবি বাকি না আমার গ্রামের ভাষায় বলে এইভাবে আমি ওনাকে নিয়ে এসেছি এই আপনাদের খেদমত এবং কোরআন হাদিসের আলোকে এটা কথা শোনার জন্য সম্মানিত ভাই এখানে আমাদের প্রাক্তন জাকির ভাই আমার ভাষা শ্বশুর হলে উনি জাকির ছিলেন উনি মারা গেছেন ওনার জন্য আমার সাথে দোয়া করবে দেব আমার সাংগঠনিক সম্পাদক আমার সাথী আমার অন্তরের মানুষ মিজানুর রহমান মিজান ভাই উনি আমার সাথে মিলিত হয়েছেন পনেরো বিশ চলে গেছেন ওনার জন্য দোয়া করতে বলবো এখানে সোহাগ আমাকে বিভিন্ন দলে আমার সাথে সোহাগ দোস্ত যারা আমাদের চতুর ভাই সোহাগ তাদের আমার নাম এখন মনে নাই আমার সাথে যারা সহযোগিতা করেছেন সবার পিতা মাতা এবং পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন সবার জন্য দোয়া করতে বলবো মনের সাথে এবং আমরা যেন যারা আজকে এখানে উপস্থিত আমরা দয়া পাই এই দরখাস্ত আমি মনোজ সাহেবকে বলবো এই দরখাস্ত আপনি রজার রাজু পাকে মাধ্যমে দয়ানন্দ গোস্বামী প্রতিবন্ধী কদমে পৌঁছে দেবেন আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং আজকে রাজ্য সংস্কৃতি বলছে এখানে শেষ করলাম আপনারা আপনাদের জন্য তবরক আছে দাদা আমাদের ভাইরা অনেক কষ্ট করে আগের করে তবরক রান্না করছে আপনারা না খেয়ে করতে পারেন না কেমন তো আমার বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ জন্য আমাদের সকলকে যাকে পানি প্রদাতা করে সমুদ্র হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু যারা দাঁড়িয়ে আছেন যতদিন ফাঁকা করে বসে পড়ে মোনাজাত করে বাজার মোনাজাত হবে যারা দাঁড়িয়ে আছেন ফাঁকা করে বসে পড়ে আলহামদুলিল্লাহ এখন ইনশাআল্লাহ দোয়া হবে আমাদের আজকের পবিত্র অনুষ্ঠান শতভাগ সফলতার সাথে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন দাদা বলতেন যে বাবা আপনার আয়োজন যেমন করবে আপনার বাড়িতে মেহমান তেমন হবে প্যান্ডেল যতটুক করবে শ্রোতা ততটুক যাবে আজকে তাই আমরা দেখতেছি ঠিক কিনা বলে তোমার শহীদ ভাই শহীদুল ভাই তোমার জেলার সভাপতি তারা চিন্তায় ছিল যে এত বিশাল প্রোগ্রাম লোক হবে কিনা আমি বলেছিলাম কেবলাদার বুঝলে বলছে আয়োজন যেমন হবে মেহমান তেমন হবে আয়োজন করার দায়িত্ব আমার মেহমান পরিতে বাড়ানোর দায়িত্বটা আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দোকান থেকে না الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شغل غير حتر شاطر দরবারে আসা মিশে যে কেঁদে কেঁদে আবার বলেন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন রহমতের নজরে তাকে দেখো তোমার বন্ধুর মহাপবিত্র বিশ্বরূপ শরীফ 2023 হিজবুল্লাহর ইমামের মহাকুম মাথায় করে দাওয়াতে জলসা আমরা সমবেত হলাম গভীর রজনী পর্যন্ত আলোচনা হলো কোথায় তোমার বান্দাদের বাড়ি কোথায় ঘর ঘর বাড়ির মায়া ত্যাগ করে আজকের এই পবিত্র জলসা আমরা সমবেত হলাম যা কিছু আমল বন্দী করলাম ভুল ত্রুটি বেয়াদফি দয়া করে মাফ কর
মাফ করে দয়া করে কবুল করো আল্লাহ আমিন কবুল করে সব নজর পৌঁছাও বিশ্বের দরদি পাকিতা ফি উম্মতের কান্নারি সাইয়েদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার প্রিয় নবী যেই নবী যিনি জিয়ারতে মদিনায় গেলে জীবনের কুটি কুটি গুনাহ মাফ হয়ে যায় আমিন যেই নবী জি একবার স্বপ্নে যুগে দেখলে জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যায় আমিন আমার প্রিয় নবী জি নাও যায় সোনার মদিনায় দয় করে সব নজর পৌঁছায় না আমিন নজর পৌঁছাও নবী জি রা দাওলা দানওয়া সোয়াব তমাম সাহাবায়ে কেরাম তমাম আম্বিয়ায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই নয়নমণি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মহব্বতে দস্তে কারবালায় সত্যের জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করলেন সকল শহীদদের হুজুরে দয় করে সব নজর পৌঁছায় না আমিন আল্লাহ সব নজর পৌঁছাও আরফে কামেল মুর্শিদে মোকাম্মেল হাদিয়া গা হেদায়েতের নূর দিন দুনিয়ার কহিনুর দিন দুনিয়ার রহমত যে বান্দবের খুদার খানা ছিল মরিদান যার পিপাসার পানি ছিল মরিদান যিনি দিবানিসি মুরিদি মুরিদি বলে কান্ত আর বলতো আল্লাহ আমার মুরিদের পেটে ভাত নাই আমার মুরিদের পরনে বস্ত্র নাই আমার মুরিদ তোরে ডাকতে জানে না দের মাওলা দে আমার মুরিদ সন্তানের জীবনের গুনাহ মাফ করে দে এমনি ভাবে কেঁদে কেঁদে না খায়া না ঘুমায়া সোনার তনু কঙ্কাল সারবায়া ওই না বিশ্ব জাকের মঞ্জিলে নূরের রওজা মুবারকে যিনি ঘুমায় আমার বান্ধবের নূরের রওজায় দয় করে সব নজর পৌঁছায় না আমিন সব নজর পৌঁছাও কেবলা দান হুজুরের যত আওলাদ আমাদের পীর ভাই পীর বোন কেবলা দান হুজুরের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাগফুরা বড় আম্মা হুজুরের সাহেবানি মরহুমা মাগফুরা হযরত পীর আম্মা হুজুরের সাহেবানি শ্রদ্ধেয় বড় দুরা ভাই জান মাই আম্মা জান তারি জান খালামণি পাকুনিয়া বড় গলিয়ায় কেবলা দান হুজুরের আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি সকলের হুজুরে সব নজর পৌঁছায় না আমিন আল্লাহ সব নজর পৌঁছাও চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম তরিকায়ে কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া জামিয়া আম্বিয়া তারাদের যত মতান জামিয়া আউলিয়া তারাদের যত মুরিদান বিলখুসুস জামানার সত্য জিন্দা পীর লক্ষ কোটি কোটি জাকেরানদের দাদা পীর জিন্দা পীর খাজানেতপুরের নূরের হুজরায় দয় করে সব নজর পৌঁছায় দাও মিল মোহাম্মতের লোক ভালোবাসার লোক দাদি আম্মা দয় সহ সকলের হুজুরে সব নজর পৌঁছাও তরিকতের মাশায়েখ শাহ সুফি সৈয়দ ফতে আলী রসুল্লাহ রহমতুল্লাহ আলাই তানার বিবি সাহেব রহমতুল্লাহ আলাইহা শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই তানার বিবি সাহেব রহমতুল্লাহ আলাইহা দুরুল মাকনুর মারহুমা মাগফুরা হযরত জোহরা খাতুন রহমতুল্লাহ আলাইহা তানার কলিজার টুকরা শাহ দাদা সৈয়দ এহসান আহমদ রহমতুল্লাহ আলাই জামানার সত্য জিন্দা পীর আমার রব্বুল আলামিন দয়াল বান্ধবের নূরের রওজায় সব নজর পৌঁছায় আল্লাহ আমিন হাজরান মুজলিস আমরা যারা হাত তুললাম আমাদের আপন আপন মা বাবা আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় গানা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখানে অসীম দেশের কবরের জেলখানায় বন্দী হয়ে গেছে আল্লাহ
এই যশোর জেলা থেকে আমার যত জাকের ভাই বোনেরা বিদায় নিয়ে গেল, এই কেশবপুর থানা থেকে আমার যত জাকের ভাই বোনেরা বিদায় নিয়ে গেল, আমার শহীদুল ভাইয়ের আব্বাজান সহ আল্লাহ যে যেখানে অন্ধকার কবরের জেলখানায় বন্দি, জয় কর সকলের কবর জান্নাতের বাগান বানিয়া দাও, সকলের কবর আজাব জয় করে মাফ করো আল্লাহ, কবরকে জয় করে রোশন করো আল্লাহ, কবর আবাদুল আবাদ তোমার খাস রহমত দান করো আল্লাহ, আমাদের পরিবারের জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন সাতক্ষীরা তালা এলাকা থেকে আমার আবু বকর ভাই, খোরশেদ ভাই সহ অন্যান্য ভাইরা যারা আজকের এই জলসায় হাজির হলো, আল্লাহ তুমি দয়া করে তাদের হাজিরা কবুল করে নাও, তাদের দয়া করে মনের নালিশ কবুল করে নাও, যারা অসুস্থ আছে সুস্থ বানিয়ে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দাও। এই ময়দানে প্রতি বছর জাকের পার্টির উদ্যোগে, আমার শহীদুল ভাইয়ের উদ্যোগে আল্লাহ এই ময়দানে এই পবিত্র ইসলামী কাজে মুসলমান জলসা দয়া করে তুমি জারিও কায়েম রাখো আল্লাহ। এলাকার যুবক ভাইয়েরা আল্লাহ আজকে সার্বিক ভাবে শহীদুল ভাইকে সহযোগিতা করলেন, আল্লাহ আমার এলাকার যুবক ভাইদের দয়া করে কবুল করে নাও, ছাত্র ভাইদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও, মুরব্বী বাবাদের কবুল করো, এলাকার বাজার ব্যবসায়িক ভাইদের কবুল করো আল্লাহ, তারপর তুমি দয়া করে তাদের রিজিকের দরজা তুমি খুলে দাও আল্লাহ। পর্দার আড়ালে মা বোন যারা হাত তুললো, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শাফা দান করো, দীন ইসলামের জয় দাও, জাকের পার্টির ফতে দাও, আমার দয়াল বাবার দুই আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়াবাইজান মুজাদ্দিদ সাহেব বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মিজুবাইজান মুজাদ্দিদ সাহেব দয়কে সম্পূর্ণ সুস্থ রেখে এই গোলাম হায়াতের বিনিময় দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা বড় সাসামিয়া মুজাদ্দিদি, হযরত খাজা বড় সাসামিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণ বাবার হালে বায়াতগণ সকলকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। জাকের পার্টি, জাকের পার্টি সহযোগী সংগঠন, জাকের পার্টি ডোনার কাউন্সিল, বহির বিশ্ব জাকের পার্টি, এই কেশবপুর উপজেলা জাকের পার্টি এবং সহযোগী সংগঠন দয়া করে সকলকে তুমি কবুল করে নাও, আজকের জলসা কবুল করো, জলসার তবরক দয়া করে তুমি বরকতময় বানিয়ে দাও, আগুনে পুড়ে পুড়ে যারা তবরক পাক করলো জাহান্নামের আগুন তুমি দয়া করে তাদের জন্য হারাম করে দাও আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইরা যারা তোমার দরবারে হাত তুলে বসে আছে, আল্লাহ যারা বেকার আছে তুমি তাদের কর্মসংস্থান করে দাও, যাদের অভাব আছে অভাব দূর করে দাও, আল্লাহ যারা লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও, আল্লাহ তুমি তাদের ইজ্জতের জিম্মাদার হয়ে দাও, আমার মুরব্বী বাবাদের কবুল করে নাও, এলাকার ঘরে ঘরে রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত তুমি পৌঁছায়া দাও, বলে রিয়া আল্লাহ, জবান খোলো সকলে বলে রিয়া আল্লাহ। একটা মিনিট আপনাদের জন্য ছেড়ে দিলাম, যে কথাগুলো মায়ের কাছে বলতে পারেন না, যে কথাগুলো সন্তানের কাছে বলতে পারেন না, স্ত্রীর কাছে বলতে পারেন না, দুনিয়ার মানুষের কাছে বলতে সাহস পান না, সে কথাগুলো গুনগুন গুনগুন করে আমার আল্লাহর দরবারে পেশ করে। আমাদের জন্য তোমার মায়া লাগে নি ও গো এলাহি, আমাদের জীবনের গুনাহ মাফ করছো নি, ওরে নাকে কানে দিয়া তুলায়া আমার সাজাইবে বিয়ার দুলা গো, ওরে লইয়া যাবে ওই না কবর
তোর বাড়ি গো এলাহি আমাদের জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ আমার কত ভাইরা এই জগৎ থেকে বিদায় নিয়ে গেছে তুমি দয়া করে তাদের কবরগুলো জান্নাতের বাগানে বানিয়ে দাও আমিন আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দাও রব্বানা জালামনা আনফুসানা ওয়াইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না বাহাক্কালাত ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরাও তোমার খবর খালি করতে বলো তবরক চালু করে দাও যেহেতু আমার কাটা আছে সমস্যা নেই তোমরা তবরক চালু করে দাও আর মাহবুবের মধ্যে তবরক দিয়ে দেন সবাই সুন্দরভাবে বসেন যেভাবে বসে আছেন এভাবে আপনাদের ভিতরে তবরক চলে যাবে দুই মিনিট অপেক্ষা করেন সবার কাছে ভাই উঠেন না ভাই ভাই প্লিজ আপনারা উঠেন না লাইনে বসেন প্লিজ আপনারা উঠবেন না ভাই